ड्रीम्स एवेन्यू। हेलो फ्रेंड्स, শুনছেন রেডিও আমার 88.4 এফএম। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু সোলমেট এন্ড আলটিমেট রেডিও মেট, মধ্যরাতের আগন্তুক আপনার বন্ধু ইরাজকে এবং সবাইকে স্বাগত জানাচ্ছি একদম শুরুতেই আজকের শনিবারের ড্রিমস অ্যাভিনিউ। এবং নিশ্চয়ই জানেন, যদি রেগুলার শুনে থাকেন, রেডিও আমার 88.4 এফএম এ অনেকগুলো আয়োজন হয়, অনেকগুলো শো হয়, এক একটা এক এক দিক থেকে বৈচিত্র্যে ভরপুর এবং এক একটা এক এক দিক থেকে আকর্ষণীয় এবং স্বয়ংসম্পূর্ণ। আর এত অসাধারণ প্রোগ্রামের ভিড়ে শনিবার রাতের ঠিক এই সময়টা, অর্থাৎ এই তিন ঘন্টা রাত 11 থেকে 2 পর্যন্ত, এই সময়টাতে এই অভাগা অভাজন আপনার মনোরঞ্জনের জন্য নিবেদিত থাকে। এবং সেই শোয়ের নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ। নামই তার পরিচয়, আমরা সবাই একেবারে হৃদয়ের দরজা সবটুকু খুলে, জানালা যা আছে সেটাও সব খুলে, একদম হৃদয়ের ভেতরে যত কথা জমা হয়ে আছে, যে কথাগুলো আমরা বলতে চাই সব সময় কিন্তু বলার মতো পরিবেশ পরিস্থিতি সুযোগ হয়তো হয়ে ওঠে না, তাই অদেখা অজানা একজন বন্ধু যখন দূরে একটা স্টুডিওতে বসে রাতের বাতাসে রাতের আকাশে ছড়িয়ে দেয় সেই উদাত্ত আহ্বান, যে আমাকে জানাও তোমার হৃদয়ের কথাগুলো, আর সঙ্গী হও আমার, আর চলো সবাই একসাথে মিলে স্বপ্ন দেখি পুরোটা রাত জুড়ে, আজকের এই আকাশ জুড়ে আমাদের অন্তরের কথাগুলোই প্রতিধ্বনিত হোক, মাংময় হোক, সেই প্রত্যাশা আজকেও থাকবে। তাই আমার সাথে সঙ্গী হও, স্বপ্ন স্বীকার করবো আমরা সবাই মিলে, স্বপ্ন স্বীকারী হয়ে যাবো নিশ্চয়ই সবাই, আর সেই সাথে স্বপ্ন সারথি হয়ে আমি থাকবো। আর পাশাপাশি কিছু গান থাকবে, পাশাপাশি আর অনেক কিছুই থাকবে, সব কিছু ছাপিয়ে থাকবেন আপনি, আপনি হচ্ছেন এই শোয়ের প্রাণ, আমি হচ্ছি ওসিলা মাত্র। আর সে যাই হোক, আর তবে আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, স্পেশাল এই সেন্সে যে আমি মাঝে মাঝে স্পেশাল কিছু এপিসোড করি, যেমন ট্রিবিউট টু নাইনটিজ, যেখানে আমরা 90 দশকের বাংলাদেশের ব্যান্ডের অসাধারণ সব সোনালী গানগুলো শুনি, আরও স্পেশাল এরকম যুগলবন্দি যেখানে শুধু ডুয়েট গানগুলো প্লে করা হয়, এরকম আরও অনেক স্পেশাল এপিসোড মাঝে মাঝেই হয়ে থাকে। আজকে যে স্পেশাল এপিসোডটা করবো সেটা এর আগেও একবার বা দুবার হয়েছিল, তার নাম ছিল জিরো প্লাস। যারা আগের বার শুনেছিলেন তারা নিশ্চয়ই জানেন, যারা শোনেননি তাদের জানানোর জন্য বলছি, সেটা হচ্ছে যে ট্রিবিউট টু নাইনটিজ যেরকম হচ্ছে 1990 থেকে 99, এই 10 বছরের বাংলাদেশের ব্যান্ড মিউজিকের যে গোল্ডেন স্টেজ ছিল, সেই 10 বছরে দারুণ দারুণ সব ব্যান্ড এবং তাদের অসাধারণ সব গানগুলো আমরা শুনি এবং তাদের প্রতি এক ধরনের ট্রিবিউট হিসেবে আমরা এরকম শো করে থাকি, প্রায় করি, শেষটা হয়েছিল বেশ কিছুদিন আগে। তো সেরকম ঠিক আমার কাছে মনে হয়েছে যে 2000 সাল থেকে 2010 বা 2009 এই সময়টা, এই এক দশকে আবার সেই আগের 10 বছর অর্থাৎ 90 থেকে 99 বইয়ে 10 বছরে যে ব্যান্ডগুলো অনেক যুদ্ধ করে, অনেক পরিশ্রম করে, অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিকে একটা বলিষ্ঠ প্ল্যাটফর্ম দিয়েছিল, যার উপরে ভিত্তি করে ঠিক পরের 10 বছরে অর্থাৎ 2000 থেকে 2009 পর্যন্ত, ওই 9 বছরে আবার নতুন কিছু ধারা, সঙ্গীতের ধারা এবং অনেক এক্সপেরিমেন্টাল, অনেক গ্লোবাল ইম্প্যাক্ট অনুযায়ী আরও অনেক নতুন জনরা, নতুন আর্টিস্ট, নতুন মিউজিশিয়ান, নতুন ব্যান্ড, একটা নতুন মিউজিক্যাল রেভলিউশন গড়ে ওঠে, যেটাকে অনেকে বলে থাকেন আন্ডারগ্রাউন্ড মিউজিক। সেটা যেমন একদিকে পপুলার ছিল, আরেকদিকে ঠিক তারই পাশাপাশি রিদম অ্যান্ড ব্লুজ ভার্সন এই ধরনের মিউজিক খুব পপুলার হয়, তার পাশাপাশি আবার বাংলাদেশের ফোক গানগুলোকে কিছু কিছু আর্টিস্ট নতুন করে আধুনিক কম্পোজিশনে নতুন করে আবার শ্রোতাদের সামনে তুলে আনেন, এই ধারাটাও বেশ জনপ্রিয় হয়। এবং এরও পাশাপাশি একেবারেই মানে একটু মানে বলা যায় যে উত্তরাধুনিক ঘরানার একেবারেই কিছু কাব্যধর্মী লিরিক্স নিয়ে কিছু বোহেমিয়ান ধরনের সঙ্গীত শিল্পী এসে তাদের নিজস্ব ভাবনাগুলো দিয়ে একদম আধুনিক কিছু সুর মূর্ছনার মাধ্যমে আবার একটা ট্রেন্ডি কন্টেম্পোরারি একটা জনরা তৈরি করেন, যেটা আগের থেকে একদমই আলাদা, তার নিজস্ব সময়ের সাথে সাথে তাল রেখে স্বতন্ত্র, এরকম বেশ কিছু নতুন মিউজিক জনরা বা সঙ্গীতের নতুন কিছু ধারা এবং নতুন কিছু মিউজিশিয়ান এবং আর্টিস্ট তারা আবার ঠিক পরের 10 বছরে চলে আসেন। অবশ্যই তাদের এই প্ল্যাটফর্মটা বানিয়ে দিয়েছিলেন আগের 10 বছরে সেই 90 দশকে সেই অসাধারণ লেজেন্ডারি সব বাংলাদেশের ব্যান্ড মিউজিশিয়ানরা। তো আমরা আজকে শুনবো সেই 2000 সাল থেকে 2009 এই 10 বছরে যে মিউজিশিয়ানরা, স্পেশালি আমরা এমফাসাইজ দেব এই 10 বছরে যাদের সঙ্গীত জগতে আবির্ভাব, অভ্যুত্থান এবং বিকাশ মূলত সেই 10 বছরের মিউজিশিয়ানদের উপরে, যারা মূলত এই 10 বছরে তাদের পদচিহ্ন রেখেছিলেন বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এবং তাদের নিজস্ব সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে একটা নতুন চেহারা দিয়েছিলেন, নতুন একটা রূপ দিয়েছিলেন বা নতুন কোনো না কোনোভাবে এটাকে আইডেন্টিফাই করেছিলেন। সো আজকের স্পেশাল এপিসোড হচ্ছে জিরো প্লাস, এর আগে হয়েছিল, তাই আমরা আজকে এরকমই গান শুনবো এবং পাশাপাশি আপনি অবশ্যই আপনার মনের কথা, যেটা সবসময় জানান, আপনার ভাবনাগুলো, স্বপ্ন, চিন্তা, বাস্তব, কল্পনা, অবাস্তব, সব কিছু পরাবাস্তব তাও জানাবেন, আমি তার পাশাপাশি আরও কিছু করার চেষ্টা করবো, আশা করছি রাতটা ভালোই কাটবে। আচ্ছা, প্রথম যে গানটা শুনবো সেটা হচ্ছে আর্টসেলের একটা গান এবং আর্টসেল এই ব্যান্ডটা, যেহেতু আমি কিছুক্ষণ আগে একটা লম্বা ভূমিকায় বলেছি যে জিরো প্লাসে আমরা কী ধরনের মিউজিশিয়ানদের কী ধরনের গান শুনবো, তো আর্টসেল এই ব্যান্ডটা তাদের প্রথম এই যে গানটা শুনবো এটা হচ্ছে তাদের প্রথম রিলিজ হওয়া গান, অনুশীলন নামের একটা মিক্সড অ্যালবামে ছিল 2002 সালে রিলিজ হওয়া এবং একেবারে
ওই 10 বছরের শুরুতেই ওই মিলেনিয়ামের শুরুতেই তারা আসে এবং আমার ওই যে বললাম আন্ডারগ্রাউন্ড মিউজিক রেভলিউশন যেটা ছিল খুব সিগনিফিক্যান্ট একটা স্টেপ ওই সময়ের সেখানে আর্টস লেনা অবশ্যই সবার আগেই উচ্চারিত হবে এরকম বা একদম শীর্ষে যাদের নাম উচ্চারিত হবে তাদের মধ্যে একটা ব্যান্ড তাই আর্টসেলকে দিয়ে শুরু করছি অদেখা স্বর্গ So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু ইরাজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ শনিবার রাতের স্পেশাল আয়োজন। শুনছিলাম একটু আগে আর্সেলের গান অদেখা স্বর্গ এবং তারপরে ব্ল্যাকের গান বিখ্যাত তাদের প্রথম অ্যালবাম আমার পৃথিবী থেকে যেটা 2002 সালে রিলিজ হয়েছিল এবং আমি সবাইকে আবার আরেকবার জানিয়ে দিচ্ছি যে আজকে একটা স্পেশাল এপিসোড করছি যার নাম হচ্ছে জিরো প্লাস ঠিক ট্রিবিউট টু 90s যেরকম ওই 10 বছরের অর্থাৎ 90 থেকে 99 10 বছরের অসাধারণ সব ব্যান্ডের আমরা অসাধারণ গান শুনি একটা ট্রিবিউটের অংশ হিসেবে ঠিক তার পরের 10 বছর অর্থাৎ আগের 10 বছর সেই অসাধারণ ব্যান্ডগুলোর গড়ে দেয়া ভিত্তির উপরে প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে পরবর্তী 10 বছরে সঙ্গীতের অনেক নতুন ধারা উপধারা তৈরি হয়েছে এবং নতুন কিছু আর্টিস্ট এসেছেন যারা অনেক এক্সপেরিমেন্ট করার সাহস পেয়েছেন এবং বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে নতুন কিছু দিয়েছেন এবং একটা গতিশীলতা এনেছেন যেটা আসলে আমার কাছে মনে হয় আর্টের যে কোনো ক্ষেত্রেই সাহিত্য চিত্রকলা সিনেমা এবং সঙ্গীতে এরকম একটা প্রবাহমানতা থাকতে হয় অর্থাৎ আগের প্রজন্মের গড়ে দেওয়া ভিত্তির উপরে দাঁড়িয়ে নতুন কোনো দিকে মুখ বাড়ানো নতুন এক্সপেরিমেন্ট করে নতুন কিছু আনা স্ট্যাগন্যান্ট হয়ে এক জায়গায় থাকলে আমার কাছে মনে হয় যে ঠিক তাতে শিল্পের বিকাশটা ঠিকমতো হয় না তো মিউজিকের ক্ষেত্রে সেটাই সত্য এবং সেটাই হয়েছে অর্থাৎ 2000 সাল থেকে 2009 পর্যন্ত অনেক নতুন ধরনের মিউজিশিয়ান বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং তারা অনেক কিছু দিয়েছেন অনেক নতুন ধারা সংযোজন করেছেন এবং সেই ধারা বিকাশে অবশ্যই তাদের যেমন কৃতিত্ব তেমনি ঠিক পাশাপাশি অনেকগুলো মিউজিক ইন্ডাস্ট্রিকে এক্সপোজার দেওয়ার মতো অনেক প্ল্যাটফর্ম আরও তৈরি হয়েছে যেমন এফএম রেডিও এটার ভূমিকা বলতেই হবে যে 2006 সাল থেকে মানুষ এফএম রেডিও অনেক বড় একটা ভূমিকা রেখেছে সেই সঙ্গীতগুলোর প্রচার এবং প্রসারে ঠিক এরকম নানা অনুষঙ্গের প্রভাবে প্রভাবিত হয়ে বাংলাদেশের মিউজিক ওই 10 বছরে অনেক দূরে এগিয়েছে অনেক দিকে শাখা প্রশাখা বিস্তার করেছে এবং সেটাই আমরা শুনবো যে 2000 সাল থেকে 2009 পর্যন্ত নতুন কোন মিউজিশিয়ানরা এসে এই 10 বছরের বাংলাদেশের মিউজিককে আলোড়িত করলেন এবং কী কী গান বা তাদের ধারাগুলো কী সেটাই আমরা বোঝার এবং শোনার এবং বোঝার চেষ্টা করবো দ্যাটস ওয়াই ইটস জিরো প্লাস 2000 প্লাস সংক্ষেপে জিরো প্লাস আর এই দুটো ব্যান্ডের কথা সেক্ষেত্রে অবশ্যই শুরুতেই বলে নিতে হয় যে একদম মিলেনিয়ামের শুরুতেই এই মানে ওই সময়ের মিউজিক লিসনার অনেক লাকি যে এত অসাধারণ দুটো ব্যান্ড একসাথে পাশাপাশি কাজ করছিল দুই দলের দুরকম স্টাইল দুরকম বৈশিষ্ট্য এবং দুরকম আকর্ষণ এবং পাশাপাশি তারা একই সাথে এগিয়ে যাচ্ছে কাঁধে কাঁধ রেখে অসাধারণ সব মিউজিক অসাধারণ সব গান আমাদেরকে দিচ্ছে একটা থ্রিলিং সময় ছিল 2002, 2003, 2004, 2005, 2006 ওই সময়টা আন্ডারগ্রাউন্ডের একেবারে জোয়ার ছিল এবং একটা বিস্ময়কর রকমের একটা মানে আলোড়ন আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো যাদের অনেকেই পরবর্তীতে আমার কাছে মনে হয় যে আন্ডারগ্রাউন্ড আর থাকেনি ওভার দ্য লাইন অর মেইন স্ট্রিম ব্যান্ড হয়েছে এবং সেটা অবশ্যই তাদের সাফল্যেরই পরিচায়ক আসলে এরকম অনেক সিগনিফিক্যান্ট ব্যান্ডগুলোর গানগুলো সিগনিফিক্যান্ট আর্টিস্টের গানই আমরা শুনবো যারা এই 10 বছরকে মহিমান্বিত করেছেন সো কিন্তু এটাই সব নয় সব কিছু ছাপিয়ে আপনি সবসময় আমাকে যেভাবে আপনার হৃদয়ের অর গোল খুলে আপনার কথাগুলো আমার সাথে শেয়ার করেন আপনার ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা মন্দ লাগা সব কিছুই বলেন আজকেও ঠিক গানের পাশাপাশি তাই করবেন সেখানে কিন্তু আপনাকে 10 বছর আটকে থাকতে হবে না জীবনের যে কোনো সময়ের কথাই আপনি আমাকে বলতে পারেন আর আমিও পাশাপাশি আপনাকে মনোরঞ্জন করার চেষ্টা করবো দুটো পর্যন্ত SMS করার নিয়মটা একটু শুরুতেই বলে দিই প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে আর কিছু SMS পড়ি আমি রাশেদ আমাকে অ্যাজ ইউজুয়াল আজকের প্রথম SMS পাঠিয়েছেন এবং তিনি লিখেছেন যে গত সপ্তাহ কেমন কাটলো আর গত সপ্তাহে কেমন কেটেছে স্মরণীয় হয়ে থাকবে জীবনে তার বিশেষ কিছু হয়েছে আমার গত সপ্তাহ খুব ভালোই কেটেছিল এবং আমার মনে আছে যে গত সপ্তাহের মানে এই শুক্রবারের আগে শুক্রবার বহুদিন পরে আবার মেঘনাঘাটে গিয়েছিলাম আমরা বন্ধুরা রাতের বেলা সেই লং ড্রাইভে ওই জায়গাটা আমার খুব পছন্দ মেঘনাঘাটের ওই স্পেসিফিক একটা জায়গা আছে এবং সেখানে জাহাজটা আজ ঘুরে থাকে এবং নিচ থেকে মেঘনা নদীর ঠিক পানে দাঁড়িয়ে ওই যে মেঘনা সেতুর উপরে জ্বলে থাকা বাতি তার পাশে সিমেন্ট ফ্যাক্টরি লাইট টাইট মিলিয়ে মনে হয় যে একটা ব্যাপক এক্সোটিক একটা ফ্লেভার আসে এবং সেই সাথে শুধু এক্সোটিক ফ্লেভারই না প্রকৃতির সৌন্দর্য অনেক নিবিড়ভাবে কাছ থেকে উপলব্ধি করা যায় এবং সর্বশেষ অর্থাৎ এইবারের আগে যেবার গিয়েছিলাম ওই রাত 2টার সময় আমি বলেছিলাম শেয়ার করেছিলাম বন্ধুদের সাথে যে মেঘনা নদীতে নেমে গিয়েছিলাম সাঁতার দেওয়ার জন্য একা একা 2টার সময় কারণ সঙ্গী সাথে কেউ রাজি হয়নি এবারও ঠিক তাই হলো আমি আগে থেকে প্রিপেয়ার ছিলাম যে এবার গেলো এবারও তাই করবো তাই এবারও ঠিক 2টার একটু আগে বোধহয় 1:30 সময় ছিল তখন রাত
একা একাই নেমে গেলাম, সাথে সঙ্গী সাথে এবারও কাউকে পাইনি। তো আমি একা একা মাঝ নদী তো অত দূর যাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ যেহেতু একা ছিলাম তার একটু আগ পর্যন্ত গিয়ে আবার চলে এসেছিলাম তীরে। এবং এটা একটা ফ্যান্টাস্টিক অনুভূতি, কারণ রাত একটা দুইটার সময় একে সেই নির্জনতা, রাতের অন্ধকার নির্জন, তার মধ্যে মেঘনা নদীর মতো এত প্রশস্ত একটা নদীতে সেই মাঝরাতে, মাঝরাত পার হয়ে আসলে সময়টা, ওই সময় একা সাঁতার দেওয়ার যে একটা বিস্ময়কর অনুভূতি। এবং সাঁতার দিতে দিতে ব্যাকস্ট্রোক সাঁতার দিতে দিতে মানে পিছন দিকে আস্তে আস্তে যখন মাথার উপরে ঠিক চাঁদটা ছিল, মানে ওই অনুভূতি আসলে বোঝানো হচ্ছে না যে রাত দুইটার সময় আমি মেঘনা নদীর ঠিক এত গভীরে একা একা ওই অন্ধকারের ভিতরে সাঁতার দিচ্ছি এবং ঠিক মাথার উপরেই আমার আমি চাঁদ দেখতে পাচ্ছি। সেই অনুভূতি আসলে অনেক কিছুর বিনিময়েই পাওয়া যায় না আমার কাছে মনে হয়। তো ওটা একটা চমৎকার অনুভূতি এবং সপ্তাহটাও তাই ভালো কেটেছে, এইবার উইকেন্ডও ভালো ছিল। এই তো সবার খবরই শুনবো কার কেমন কেটেছে। আমাকে ড্রিম গার্ল জানিয়েছেন যে শব্দ নিয়ে এপিসোড করার কথা বলেছিলাম আগের দিন, তাহলে তিনি বলেছেন যে প্রতিদিন দুইটা শব্দ নিয়ে করতে হবে কারণ সময় কম তার এত শব্দ। আমাকে কয়েকটা শব্দ লিখে দিয়ে আপনি সাজেশন দিন যে কী কী শব্দ নিয়ে আমি শো করতে পারি। আর লিখেছেন যে নিশাত, নাভিন অ্যান্ড অভিন গত উইকে না আসার কারণ জানতে চেয়েছেন। এটা আসলে গত উইকে আমি আমার কারণে অ্যাবসেন্ট থাকিনি, এই জন্য কিন্তু আমি এবার মাফ চাইনি শুরুতে। আমি তৈরি ছিলাম, আমি ইনফ্যাক্ট রেডিওতে আসার জন্য, স্টুডিওতে আসার জন্য রওনাও করেছিলাম, কিন্তু পথিমধ্যে শুনলাম যে খুব ঝড় বৃষ্টি হয়েছিল এবং তাতে আমাদের একটা কারিগরি ত্রুটি হয়েছিল যার ফলে শোটা করা সম্ভব হয়নি। আমি কিন্তু রেডি ছিলাম, স্ট্যান্ড বাই ছিলাম। আর তাহমিনা আমাকে একই কথা তিনিও বলেছিলেন গত সপ্তাহে সেই কথা। আর লিখেছেন যে ফুটবলে জার্মানি, ক্রিকেটে অস্ট্রেলিয়া তোমার দুটো পছন্দের দল এখন বিশ্ব চ্যাম্পিয়ন। ইয়েস, এটা আমারও আমারও মাথায় ছিল। আর আই এম রিয়েলি ফিলিং লাকি যে ফুটবলেও আমার দল এখন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং ক্রিকেটে অস্ট্রেলিয়া। সো এই মুহূর্তে ফুটবল ক্রিকেট দুটোতেই আমার পছন্দের দল বিশ্ব চ্যাম্পিয়ন, এটা ভাবতে কিন্তু ভালো লাগে। এরকম একসাথে হওয়াটা কিন্তু আসলেই মানে দুর্লভ যে ফুটবল ক্রিকেট দুটোতেই নিজের ফেভারিট টিম চ্যাম্পিয়ন। আনুষ্কা আমাকে জানিয়েছেন উত্তর থেকে যে পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে জানিয়েছেন এবং হৃদয় জুড়ে গানটা শুনতে চান। সবাইকে আমিও জানাচ্ছি অ্যাডভান্স পহেলা বৈশাখের শুভেচ্ছা। আর কেন যে স্পেশাল দিনগুলোতে আমার শো থাকে না, তাহলে একটু বিশেষ মুহূর্তটা সবার সাথে কাটানো যায়। সে যাই হোক, আমরা কিন্তু মূল প্রসঙ্গে চলে যাই, জিরো প্লাস। এখন আমরা যে ব্যান্ডের গান শুনবো সেটা হচ্ছে শিরোনামহীন এবং বলাই বাহুল্য, গত 10 বছরে অর্থাৎ 2000 থেকে 2009 ওই 10 বছরে যে কটা ব্যান্ড এসেছে তার মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় এবং প্রভাব বিস্তারকারী ব্যান্ড হচ্ছে শিরোনামহীন। তাদের সম্পূর্ণ নতুন ধরনের গানের ধরন দিয়ে তারা সহজেই সবার হৃদয় একটা আলাদা দাগ কাটে এবং নিজের স্থানটা ঠিক পাকাপোক্তভাবেই করে নেয় বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে, এটা বলতেই হবে। এবং অনেকে প্রভাবিত করেছেন এবং একদম স্বকীয় বৈচিত্র্য অনন্য যে কটা ব্যান্ড বা মিউজিশিয়ান ছিল ওই 10 বছর তার মধ্যে শিরোনামহীন অন্যতম। তাই তাদের আমরা প্রথম অ্যালবামের যে গানটা দিয়ে তারা আসলে খুব সাড়া ফেলেছিল সেই গানটা এখন শুনবো, হাসি মুখ। আপনি হাসি হাসি মুখ করে এই গানটা শুনুন এবং আমাকে SMS করে জানান যা বলতে চান, 6969 নম্বরে পাঠান। সো একটু পরে ফিরছি। অসাধারণ কিছু ব্যান্ডের কাছ থেকে বা সোলো আর্টিস্টের কাছ থেকে নতুন কিছু ধারা, নতুন কিছু ধরন, সেই সবকিছু আজকে আমরা শোনার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো সবাই মিলে 10 বছর আসলে বাংলাদেশের মিউজিকে নতুন কি ধারাগুলো এসেছিল এবং কারা এনেছিলেন এবং কি বা কোন ধরনের গানের মাধ্যমে। এটা এক ধরনের ট্রিবিউট এবং আজকে এরই ধারাবাহিকতা আমরা আর্টসেলের গান শুনলাম, ব্ল্যাকের গান শুনলাম, যাদের সবারই আবির্ভাব হচ্ছে ওই 10 বছরে 2000 থেকে 2009 মধ্যে। তার মধ্যে শিরোনামহীনের গান শুনলাম হাসি মুখ এবং তারপরে একটু আগে তপুর একটা গান শুনলাম, মেয়ে গানটা। এবং তপু ওই সময়ের একজন অন্যতম প্রথিত যশ শিল্পী, যিনি তার নিজস্ব একটা বৈচিত্র্য দিয়ে, নিজস্ব একটা ঘরানা দিয়ে সবাইকে শুরুতে ইমপ্রেস করেছিলেন বলতেই হবে। আমরা কিছু SMS পড়ি এবং তবে আমি শাওন নামের একজন আমাকে জিঞ্জিরা থেকে SMS পাঠিয়েছেন, সেটা হচ্ছে যে ওই দশকের সবচেয়ে হিট গান ছিল নগর বাউলের পাগলা হাওয়া, এই গানটা তিনি শুনতে চান। ঠিক এরকম ফিডব্যাক আপনাদের কাছ থেকে আমি চাইছি আজকে, যে আপনারা মানে আমি শুধু আমার পছন্দেই ওই 10 বছরে কারা প্রভাবশালী বা স্বকীয় বৈচিত্র্য ভাস্বর কারা ছিলেন, এটা শুধু আমি আমার মত অনুযায়ী আজকে করতে চাই না। আপনিও আমাকে SMS করে জানাবেন যে আপনার মতে ওই সময়ে এই 10 বছরে যাদের আবির্ভাব হয়েছে অথবা আবির্ভাব আগে হয়েছে কিন্তু এই 10 বছরে নতুন কিছু অসাধারণ গান উপহার দিয়েছেন, এরকম যে কোনো আর্টিস্টের গান, যে কোনো গানের কথা আমাকে জানান আপনার ধারণা অনুযায়ী, যে ওই গানটা ওই 10 বছরকে প্রভাবিত করে বা ওই ধারাটা ওই স্টাইলটা, নির্দ্বিধায় আমাকে জানান। আমি আপনার পছন্দ অনুযায়ী এবং আমি চাই আমার এবং আপনার দুজনের পছন্দের মাধ্যমে আজকের প্লেলিস্ট সাজানো হোক, সেটা আমি চাইছি। তাই আমাকে ফিডব্যাক দিন, ঠিক যেমন শাওন তার মনের কথা অকপটে বলেছেন পাগলা হওয়া গানটা তিনি শুনতে চাচ্ছেন। আর আমাকে আরও অনেক SMS পাঠিয়েছেন, তার মধ্যে আছেন
আনুষ্কা ফ্রম আচ্ছা ওই এসএমএস পড়েছিলাম, পরিস্বপ্ন আমাকে এসএমএস পাঠিয়েছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাচ্ছেন তিনি। নির্জন আমাকে মেঘদলের কথা উল্লেখ করে দিয়েছেন এবং ঠিক এরকম ফিডব্যাকই আমি সবার কাছ থেকে চাইছি, যেমন নির্জন আমাকে বললেন মেঘদলের কথা তার ধারণা অনুযায়ী, এবং তার সাথে আমি পুরোপুরি একমত যে মেঘদল ওই 10 বছরের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যান্ড, যারা তাদের নিজস্ব ধারা দিয়ে অবশ্যই আমাদেরকে ইমপ্রেস করেছে 10 বছরের মধ্যে। এবং মেঘদলের বেশ কিছু গানের লিস্ট তুলে দিয়েছেন, আবার শহর, দিগ্ভ্রান্ত পথিক, কুমারী, আয় মেঘায় ছেলেবেলা, আচ্ছা এটা হচ্ছে কনক কার্তিকের গান আই মে গায়ে ছেলেবেলা, শিরোনামহীনের শুনতে চান ভালোবাসা মেঘ, কিছু কথা, হাসি মুখ পরিয়ে গানগুলোর কথা লিখেছেন। মুগ্নি আমাকে জানিয়েছেন এক্সাম দিতে দিতে উনি শেষ হয়ে যাচ্ছেন। শূন্যর কথা বলেছেন তাহমিনা, যে শূন্য ওই সময়ের একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যান্ড, তাদের গানও শুনতে হবে, ঠিক এরকম ফিডব্যাক আমি সবার কাছ থেকে চাইছি। তার পাশাপাশি আপনার মনের কথা নির্দ্বিধায় অকপটে আমাকে জানিয়ে দিন। আর আমি এস এম এস করার নিয়মটা মনে করিয়ে দিই, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 69 69 এই নাম্বারটাতে। এখন যে ব্যান্ডের গান আমরা শুনবো জিরো প্লাস স্পেশাল এপিসোডে, সেই ব্যান্ডের কথা না বললেই না, বা তাদের আবার উল্টোভাবে তাদের কথা বলারও দরকার নেই, কারণ এত প্রভাবশালী একটা ব্যান্ড ওই 10 বছরের মিউজিককে শুধু প্রভাবিতই করেনি, তছনছ করেছে আমার মতে। এবং যে আন্ডারগ্রাউন্ড মিউজিকের কথা এতক্ষণ ধরে বলছিলাম, সেই আন্ডারগ্রাউন্ড মিউজিশিয়ানদের অনেকেই আছেন যে এক কথায় তার অন্ধভক্ত ছিলেন এবং তাকে ভাবগুরু মনে করতেন, এবং সেই ব্যান্ডের যিনি পুরোধা ছিলেন, আমি তার নাম বা ব্যান্ডের নাম পরে বলছি, তিনি ঠিক অনেক বড় একটা ভূমিকা পালন করেছেন ওই সময় আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর উঠে আসার পেছনে, যখন তার কোনো স্কোপ পাচ্ছিল না, সুযোগ পাচ্ছিল না। তিনি নিজে এমনও হয়েছে যে তার বাসায় গিয়ে প্র্যাকটিস করছে অন্যান্য সেই আপকামিং আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো, যারা পরবর্তীতে অনেক বিখ্যাত হয়েছে, তাদের শুরুতে যখন অনেক এরকম প্রতিকূল অনুকূল কোনো অবস্থা ছিল না, তার এমনও হয়েছে যে তার বাসায় গিয়ে প্র্যাকটিস করছে, এবং সব দিক থেকে অ্যালবাম বের করার ব্যাপারে, এক্সপোজার পাওয়ার ব্যাপারে তিনি অনেক সরাসরি সাহায্য করেছেন, একেবারে বড় সত্যিকারের বড় ভাইয়ের মতো উপরে থেকে, এবং তারই ছত্রছায়ায় অনেকেই অনেক তাদের প্রতিভা বিকাশ করেছে। সেই ব্যান্ডটা হচ্ছে অর্থহীন, আর তার কথা বলছিলাম, তিনি হচ্ছেন বেজু বাবা সুমন। এবং ওই 10 বছরে ঠিক অর্থহীনের প্রথম অ্যালবাম রিলিজ হয় 2000 সালের শেষ দিকে, অর্থাৎ যে 10 বছরের কথা বলছি 10 বছরের একদম শুরুতেই তিনি আসেন, এবং পরবর্তী 10 বছর অর্থহীনের সম্পর্কে আমার নতুন করে কিছু বলতে চাই না, আমি সবাই জানেন কম বেশি। আর প্রেক্ষাপট একটু বলি, এটা হয়তো অনেকেরই অজানা, সেটা হচ্ছে যে 4টা বিখ্যাত ব্যান্ড থেকে 4 জন বের হয়ে এসে অর্থহীন করেছিলেন, যেমন সুমন আগে ছিলেন ওয়ারফেজে, ওয়ারফেজ থেকে বের হয়ে আসলেন সুমন নিজে, তার সঙ্গী সাথীরা, যেমন গিটারে ছিলেন লিড গিটারে পিকলু, পিকলু ছিলেন মাকসুদু ঢাকা ব্যান্ডের লিড গিটারিস্ট, তিনি আসলেন সেই ব্যান্ড থেকে। উইনিং থেকে আরেকটা বিখ্যাত ব্যান্ড, উইনিং থেকে আসলেন সেকেন্ড গিটারিস্ট অ্যান্ড ভোকাল হিসেবে রাসেল, আর লেজেন্ড আরেকটা বিখ্যাত ব্যান্ড, সেই লেজেন্ড ব্যান্ড থেকে ড্রামার রুমি আসলেন। এই 4 ব্যান্ড থেকে 4 জন বের হয়ে এসে একটা নতুন ব্যান্ড করলেন, সবার মধ্যে একটা কৌতূহল ছিল 4টা বিখ্যাত ব্যান্ডের 4 জন এসে একটা ব্যান্ড করছে, নিশ্চয়ই দারুণ কিছু হবে, বলাই বাহুল্য আমরা কেউ হতাশ হইনি। এবং সেই অর্থহীন তাদের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক 2000 সালের শেষ দিকে রিলিজ হয়েছিল, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা আমি বলি, আমি 10-12 দিন আগে ত্রিমাত্রিক অ্যালবামটা আবার কিনছিলাম, কারণ আমার কালেকশনে ছিল না, যার ফলে দেখা যেত যে মাঝে মাঝে লং ড্রাইভে গেলে মনে হতো এখন ওই ত্রিমাত্রিকের সেই সফট সুদিং গানগুলো শুনতে পারলে খুব ভালো লাগতো, এই কারণে আমি এটা এই জন্য বললাম, 2000 সালের অ্যালবাম আমি 2015-তে কিনছি, তা এটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থহীনের প্রভাবটা কতটা প্রভাব বিস্তার একটা ব্যান্ড। সো অর্থহীনের যে গানটা দিয়ে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল সেই অ্যালবামের, সেই গানটাই আমরা শুনছি, একটু পরে ফিরছি, আপনি আমাকে এসএমএস করুন 6969 এই নাম্বারটাতে। So friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শনিবার রাতের বিশেষ আয়োজনে আমি এই মুহূর্তে, এবং আজকে আরেকটু বিশেষ, কারণ আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, তার নাম হচ্ছে জিরো প্লাস, যেখানে আমরা 2000 সাল থেকে 2009 পর্যন্ত এই 10 বছরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা নতুন একটা বৈশিষ্ট্য নিয়ে, নতুন একটা রং নিয়ে, নতুন একটা স্বাতন্ত্র্য নিয়ে এসেছিলেন, এবং যারা আসলে ওই 10 বছরকে সমৃদ্ধ করেছেন, এবং আমরা অনেক নতুন ধারা পেয়েছি, নতুন মিউজিশিয়ান পেয়েছি, অনেক নতুন এক্সপেরিমেন্ট হয়েছে, এবং অনেকেই সফল হয়েছেন, এবং দারুণ বিভিন্ন রকম জনর নিয়ে কাজ হয়েছে। সেই 10 বছরে যারা উল্লেখযোগ্য প্রভাব রেখেছেন এরকম শিল্পীদের গানই আমরা শুনবো, যেমন অর্থহীনের গান শুনলাম একটু আগে, অদ্ভুত সেই ছেলেটি, তারপর অর্ণবের গান একটু আগে শুনলাম, এবং তার কথা আমার কাছে মনে হয় যে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। 2000 থেকে 2009 এই সময়টাতে যে কজন মিউজিশিয়ান, গ্রেটেস্ট মিউজিশিয়ান বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এসেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অর্ণব, এবং তার একেবারে নিজস্ব একটা ধারা, একটা বোহেমিয়ানিজম, একটু আধুনিক নাগরিকতার ছোঁয়া যার মধ্যে, এবং যার গীত লিরিক্সের মধ্যে আসলে একটা কবিতার মনে হয় যে একটা কাব্যধর্মী গান শুনছি, শহুরে এক নির্জনতার কবি, এক বোহেমিয়ানিজম, একটা অদ্ভুত একরকমের আচ্ছন্নতা করে ফেলে আমাদেরকে,
ঠিক একেবারেই কারোর সাথে মেলে না, স্বাতন্ত্র্যে ভরপুর তেমনই একজন অর্ণব, এবং তার সেই সে যে বসে আছে যে গানটা দিয়ে আসলে তিনি আলোড়ন তুলেছিলেন সেই গানটাই শুনলাম একটু আগে। আমি আরেকবার মনে করে দিয়ে যে আর্টসেলের গান শুনেছি, ব্ল্যাক, শিরোনামহীন, তপু, অর্থহীন, অর্ণব, তারা সবাই কিন্তু ওই সময় ওই দশ বছরই আসলে সবচেয়ে বেশি তারা তাদের দীপ্তি ছড়িয়েছেন, এবং আমরা তাদের গান শুনলাম এবং এরকম আরও অনেকের গান শুনবো, তবে শুধু আমার পছন্দের না, আপনিও জানাবেন যে কার আপনার কাছে মনে হয় যে কোন মিউজিশিয়ানের কোন গানটা ওই সময়টাতে বেশ প্রণিধানযোগ্য। আর তার পাশাপাশি আপনি তো এসএমএস করছেন আমাকে বরাবরের মতো, আজকেও করবেন যে কোনো কিছু নিয়ে, সে একই নিয়ম আরেকবার মনে করিয়ে দিই, আপনার সেলফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ, আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আমাকে লিখেছেন যে বন্ধু তিনি হচ্ছেন রাশেদ, রাশেদ আমাকে জানিয়েছেন যে ওই সময় খালিদও খুব ভালো গান গিয়েছেন, তবে একটু আমি দ্বিমত রাশেদের সাথে, সেটা কারণ হচ্ছে যে খালিদের যদি আমি বলি যে সেরা সময় হচ্ছে 90 দশক, 90 থেকে 99 এই সময়টাতে অসাধারণ সব গান গিয়েছেন, বরঞ্চ পরে 10 বছরের থেকে আগের 10 বছরে তার ভালো গানের সংখ্যা অনেক বেশি, এবং ওটাই ছিল তার শ্রেষ্ঠ সময় আমার মতে। আর আমাকে জানিয়েছেন একজন বন্ধু, তার নামটাম কিছু লেখেননি, যে সময় অনেক বদলে গেছে কিন্তু আপনাকে সেই আগের মতোই লাগছে, 6 বছর আগে যেমন লাগতো, কিন্তু সে কে সেটা আমি বুঝতে পারছি না। মিমি আমাকে জানিয়েছেন যে ভাইবে নস্টালজিয়া গানটা একটা টোটালি ডিফারেন্ট একটা গান, এবং এই গানটা তার মতে সব প্লে লিস্টে রাখা উচিত। একই সাথে তিনি মনে করেন দ্য ওয়াটসন ব্রাদার্সের চাইনা আমি সোনার চামচ, এই গানটা তার মতে অন্যতম একটা প্রধান গান এবং এটাও আসা উচিত। অবশ্যই দ্য ওয়াটসন ব্রাদার্স ওই সময় একটা উল্লেখযোগ্য ব্যান্ড, আমরা চেষ্টা করবো আজকে ওয়াটসন ব্রাদার্সের গান শোনার জন্য, তবে এই মুহূর্তে আমি যাদের গান প্লে করছি বা যার গান প্লে করছি আমার কাছে মনে হয় তার কথা একটু বলি। তার বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আবির্ভাব অনেক আগে, প্রথম অ্যালবাম বেরিয়েছিল 1995-96 এর দিকে সোলো অ্যালবাম, দেন 97 সালে তার ব্যান্ডের দলছুটের প্রথম অ্যালবাম আসে, ছিল যে ব্যান্ড অ্যালবামের নাম, এবং 97 সালে বা 95-96 দিকে তার মানে 90 দশকের মাঝামাঝি সময় তার আবির্ভাব হলেও আসলে তার খ্যাতি বা বিকাশ বা আসলে মানে দাপুটে বিচরণ সবই এই 2000 থেকে 2009 এই 10 বছরের মধ্যেই। তিনি হচ্ছেন বাপ্পু মজুমদার, এবং ওই 10 বছর নিয়ে কথা বললে তার গানের কথা অবশ্যই ঘুরে ফিরে আসবে, একেবারেই নতুন একটা ধারা দিয়ে তিনি আমাদেরকে মাতিয়ে রেখে ছিলেন ওই সময়টা। এবং বাপ্পা মজুমদারের ওই সময়ের একটা গান শুনবো, এটা একটু কম প্রচলিত গান, একটু কম জনপ্রিয় গান, কিন্তু আমি এই গানটা কেন যেন বহুদিন পরে আমার শুনতে ইচ্ছে হচ্ছে, সেই একটা গান শুনছি। গানটার নাম হচ্ছে ছিটে ফোটাই দাওলা তুবি, এই কথাটা আপনার জন্যও, আপনি ছিটে ফোটাই এসএমএস আমাকে পাঠান, তাহলে আজকের আয়োজন সফল হয়ে উঠতে পারে। সাথেই থাকুন, একটু পরে ফিরছি। আবির্ভাব হয়েছে বা আগেই আবির্ভাব হয়েছিল, কিন্তু তারা এই 10 বছর আরো বিকশিত হয়েছেন এবং তাদের নানারকম সৃষ্টির মাধ্যমে 10 বছরকে 10 বছরে আমাদেরকে অনেক দিয়েছেন। এবং এই 10 বছরের বাংলাদেশ মিউজিক্যাল ইন্ডাস্ট্রির একটা পরিচয় যদি বলা হয় যে ডিফাইন করতে বা একটা পরিচয়ের প্রকরণ দাঁড় করাতে, সেটা আমার মনে হয় যে তারা মিলেই সমস্যা মানে সম্মিলিতভাবে করেছেন এবং তাদের নাম আসবেই। এরকম যাদের সম্পর্কে আমার মনে হয় যেসব মিউজিশিয়ানদের সম্পর্কে, তাদের গানগুলো আজকে আমি প্লে করছি। যেমন আপনারা এর মধ্যে একটু আগে শুনছিলেন নেমেসিসের গান, এটা নতুন করে বলার কিছু নেই যে নেমেসিস গত ওই সময়টাতে কীভাবে বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড মিউজিক সিনারিও বা এই নতুন ধারার মিউজিক্যাল রেভলিউশনকে কীভাবে প্রভাবিত করেছিল। যেমন আজকে আমি আরেকবার মনে করে দিয়ে দিতে চাই যারা একদম শুরু থেকে শুনছেন না, যেমন আর্টসেলের গান শুনেছি আমরা, ব্ল্যাকের গান শুনেছি, শিরোনামহীন, তপু, অর্থহীন, অর্ণব, বাপ্পা মজুমদার, নেমেসিস, তারা সবাই ওই 10 বছরে স্বকীয় বৈশিষ্ট্য সমুজ্জ্বল বলতেই হবে। এবং আপনি আমাকে সাহায্য করছেন, আপনারাও অনেকেই অনেক এসএমএস পাঠাচ্ছেন, যেমন আমাকে লিখেছেন বিভা নামের একজন মুর্শিদগঞ্জ থেকে, ওয়েলকাম ব্যাক, অনেক পুরনো বন্ধু। সিমি মেরুল থেকে জানিয়েছেন তাহসানের গান রাখা যেতে পারে অবশ্যই এবং রাখা উচিত। নিশা মগবজে থেকে জানিয়েছেন এপিসোডটা দারুণ লাগছে এবং তিনিও তাহসানের কথা বলেছেন, নেমেসিসের কথা বলেছেন। সজল মুর্শিদগঞ্জ থেকে লিখেছেন পার্থর একটা গানের কথা, তোমার ওই মনটাকে, উনি বলেছেন এই গানটা বোধহয় ওই 10 বছরের মধ্যে। হ্যাঁ, আপনি সঠিক যে ওই গানটা একদম শুরুতে, অর্থাৎ 2000 সালেই বেরিয়েছিল, 2000 সালের 14 মনে পড়ছে আমার জুলাই আগস্ট মাসের দিকে, একটি নারী অবুজ একটা অ্যালবাম ছিল, বাসুর সুর এবং কম্পোজিশন অ্যালবামটা বেরিয়েছিল 2000 সালের জুলাই আগস্ট বা আগস্ট সেপ্টেম্বরের দিকে। ওই অ্যালবামে ছিল ওই গানটা, তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও আমি পথিক হব, ওই গানটা উনি শুনতে চেয়েছেন। তবে আমি আসলে ওইভাবে দেখে প্লে করছি যে ওই 10 বছরে কারা, আসলে একটা গান না, মানে 10 বছরকে আসলে বেশি মাত্রায় কারা প্রভাবিত করেছেন বা ওই 10 বছরে নিজের সৃষ্টি দিয়ে অনেক বেশি রাঙিয়েছেন কে। যেমন পার্থর আমার কাছে মনে হয় ঠিক খালিদের কথা আরেকজন বলেছিলেন, 90-এর ওই 10 বছরই ছিল তারও শ্রেষ্ঠ সময়, সেজন্য তার আজকের এই 0 প্লাসে তার গান রাখছি না আমি। আর ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন যে
এলআরবির সাবিত্রী রায়, এটা ওই 10 বছরের গান, আরভো ভাইরাস এবং তাহসান, তাদের গানও রাখতে হবে। তিনি মন্তব্য করতে পারেন না বলে তার ধারণা, কারণ তিনি এখনও শিখছেন। ভালো, বিনয় বিনয় মহত্বের লক্ষণ, এটা আমিও বিশ্বাস করি এবং আমরা সবাই বিনয় মুখোপাধ্যায়ের ভক্ত হব, এটাই আমাদের প্রত্যাশা। আর তিনি লিখেছেন যে এই এপিসোডটা তার অনেক পছন্দের। তিনি আমাকে অন্য একটা সময় লিখেছিলেন যে ট্রিবিউট টু 90s ও তার ভালো লাগে, তবে ওই সময়টাতে তিনি যেহেতু ছিলেন না, তার গান শোনা এই 10 বছরের শুরু, তাই এই এপিসোডটা একটু বেশি ভালো লাগে। সো আজকে আশা করছি আপনি অনেক খুশি হয়েছেন। সবাইকে আরেকবার এসএমএস করে নিয়মটা মনে করে দিই, যদি কোনো গানের কথা আমাকে ওই 10 বছরের কোনো মিউজিশিয়ান বা তাদের কোনো গানের কথা আমাকে জানাতে চান, শুনতে চান বা নিজের মনের যে কোনো কথা শেয়ার করতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান বা যে কোনো কিছু লিখতে চাইলে, একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে ব্যান্ডের গান আমরা শুনবো, সেই ব্যান্ড আসলে কোন সময়টাকে প্রভাবিত করেনি, এটা একটা প্রশ্ন। 90 দশক, তারপরের মিলেনিয়ামের ওই 2000 থেকে 2009, এই 10 বছর বা তারও পরের এই 2015 পর্যন্ত কোন সময়টাকে সে ওই ব্যান্ড প্রভাবিত করেনি, এটা একটা প্রশ্ন। আসলে আমার কাছে মনে হয় এই ব্যান্ডটা, তাদের সৃষ্টি হচ্ছে 80-এর দশকে এবং প্রথম অ্যালবাম বেরিয়েছিল 1991 সালে, সেই থেকে এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় যে কয় বছর হলো, অলমোস্ট 24 বছর, এই 24 বছরে বা প্রায়, এবং আসলে অ্যালবাম রিলিজের দিক থেকে 24 বছর, কিন্তু ব্যান্ডের বয়স হয়েছে 30 বছর এবং কিছুদিন আগে তারা 30 বছর রিউনিয়ন কনসার্ট করেছে, 30 বছর অ্যানিভার্সারি কনসার্ট। তাই আমার কাছে মনে হয় গত 24 বছরে বা 25 বছরে এই ব্যান্ড প্রত্যেকটা সময়কেই, প্রত্যেকটা যুগকেই প্রভাবিত করেছে, এবং তাই এমন 10 বছরে তাদের গান থাকবে না, এটা কীভাবে হয়। আর সেই ব্যান্ডটা হচ্ছে, বুঝতে পারছেন নিশ্চয়ই, মধ্যে ওয়ারফেজ। এবং ওই 10 বছরে যদি বলি যে 2000 থেকে 2009 মধ্যে ওয়ারফেজের উল্লেখযোগ্য অবদান কী কী, আলো অ্যালবামের কথা বলতে হবে, ওয়ারফেজের যারা ফ্যান আছেন তাদের জন্য এই কথা মেসেজগুলো দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা সময় 1998 সালে যখন তাদের অ্যালবাম বের হলো যেটা ছিল অসামাজিক, ওই অ্যালবামে পরে ওয়ারফেজের লাইন আপে একটা বিশাল পরিবর্তন আসে। সঞ্জয় তিনি ব্যান্ড ছেড়ে চলে যান, তাদের ভোকাল বেসিস্ট সুমন ব্যান্ড ছেড়ে চলে গিয়ে অর্থহীন গঠন করলেন, গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল তিনি মাইলসে জয়েন করলেন, ফুয়াদ ইবনে রাব্বি আরেকজন গিটারিস্ট তিনিও ব্যান্ড থেকে চলে গেলেন, একমাত্র পুরনো সদস্যদের মধ্যে ড্রামা টিপু তিনি মাত্র একমাত্র তিনি ছিলেন এবং কমল ছিল, কিন্তু কমল ওই সময়টাতে ব্যান্ডের সাথে ইনভলভ ছিল না ব্যক্তিগত কারণে, তাই বলা যায় যে পুরনোদের মধ্যে একমাত্র টিপু ছিলেন, তাই পুরনো 5-6 জনের মধ্যে মাত্র একজন আছেন, এরকম অবস্থায় ওয়ারফেজ আদৌ টিকবে কিনা, সরি, বা আদৌ ওয়ারফেজের ভবিষ্যতে কোনো অ্যাক্টিভিটি থাকবে কিনা বা কোনো কার্যক্রম বা কোনো অ্যালবাম আমরা পাবো কিনা, এটা নিয়ে একটা ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল, একটা বেশ ব্যাপক একটা শূন্যতা তৈরি হয়েছিল। এবং আমরা যারা ওয়ারফেজের ফ্যান ছিলাম ওই সময়টাতে 1998-99-2000 সালের কথা বলছি, আমরা প্রচণ্ড একটা মানে টেন্সড একটা অবস্থা কাটাচ্ছি, কারণ ওয়ারফেজ এভাবে শেষ হয়ে যাবে এটা আমরা ভাবতেই পারছিলাম ওই সময়টাতে। কিন্তু বেশ 2 বছরের বা 2.5 বছরের একটা লম্বা বিরতির পরে তারা দেখা গেল যে নতুন করে অনেক ব্যান্ড মেম্বার তারা নিলেন, যেমন তারা ভোকাল খুঁজছিলেন ওই সময়টাতে, খুলনা থেকে এসে মিজান ঢাকায় কিছু করার চেষ্টা করছেন, একটা চেষ্টা করছেন ভালো কোথাও কীভাবে সুযোগ পাওয়া যায়, এবং ওই সময়টাতে একটা মিউজিক মানে একটা মিউজিক প্রোডাকশন হাউস মানে অডিও একটা সংস্থা, অডিও প্রযোজনা সংস্থা, সেখানে মিজানের একটা ডেমো টেপ দেওয়া ছিল ভয়েসের, এবং ওয়ারফেজের টিপু তখন ভোকাল খুঁজছিলেন, তিনি আবার ওই ডেমোটা হাতে পান, হাতে পেয়ে তার ভয়েস শুনে মনে হয় যে না এই ছেলেটাকে দেওয়া হবে, এভাবেই মিজানের সাথে ওয়ারফেজের কানেকশন। এবং বেজে বিজু আসলেন, লিড গিটারে আসলেন বালাম তিনিও জয়েন করলেন, এবং কিবোর্ডে শামস আসলেন, এবং এইভাবে একটা নতুন একটা লাইন আপ দাঁড়ালো, ভোকালে মিজান, গিটারে কমল, সরি গিটারে বালাম, এবং সেই সাথে দেখা গেল যে আরেকজন নতুন গিটারিস্ট জয়েন করলেন সাজ্জাদ নামের, এবং তিনি ছিলেন মেটাল মেজর গিটারিস্ট, বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ কম্পিটিশনে বেস্ট গিটারিস্ট হয়েছিলেন, তিনি আসলেন, আর অনেকেই আসলেন এবং শামস আসলেন, নতুন একটা লাইন আপ দাঁড়ালো, এবং একেবারে নতুন লাইন আপ নিয়ে একদম নতুন চেহারা এক ওয়ারফেজকে আমরা পেলাম। এবং যেহেতু বললাম এটা সিগনিফিকেন্ট এই কারণে যে ওয়ারফেজ একেবারে ধ্বংসের কিনারে চলে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন লাইন আপ নিয়ে 2000 সালে তাদের শেষ দিকে, 2000 সালের ডিসেম্বরে সম্ভবত আলো অ্যালবামটা বের হয়, মানে বলা যায় যে ওয়ারফেজের নতুন একটা চ্যাপ্টার শুরু হলো এখান থেকে, নতুন সাউন্ড এখান থেকে শুরু আসলে, সেই বর্তমান লাইন আপের অনেকেই ওই সময়টাতে জয়েন করলেন। এবং সেই আলো অ্যালবামের কথা নতুন করে আমি আর কি বলবো, একটা ওয়ারফেজের ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবামস আনডাউটেডলি, এবং একেবারেই ভিন্ন রকমের অদ্ভুত অসাধারণ কিছু গান আলো অ্যালবামে ছিল, যে অ্যালবামের গানগুলো আমরা শুনবো আজকে। তারপরে এছাড়া যদি বলি ওয়ারফেজের এই 10 বছরে আর হচ্ছে অ্যাক্টিভিটি বলতে, 2003 সালে তাদের আরেকটা অ্যালবাম বের হলো যেটা নাম ছিল মহারাজ, ওই সময়টাতে আবার মিজান ব্যান্ডে নেই, বালাম তখন লিড ভোকাল গিটারিস্টের সাথে সাথে, এবং ওই অ্যালবামের সবগুলো গানই বালাম গিয়েছিলেন, সেটা একটা অ্যালবাম ছিল। এর পাশাপাশি 2008-এর দিকে তাদের আরেকটা অ্যালবাম
বের হলো পথশলা, যেখানে পুরনো গানগুলোকে নতুন করে কম্পোজ করে একটা অ্যালবাম আকারে প্রকাশিত হলো এবং মিজান আবার ব্যাক করলেন এই অ্যালবামে। সো ওই 10 বছরেও কিন্তু ওয়ারফেজ এই 3টা অ্যালবামের মাধ্যমে ভালোভাবেই মঞ্চে ছিল বলতেই হবে। তাই ওয়ারফেজের আমরা সেই মহারাজের কথা শুনলাম, আলো অ্যালবামের কথা শুনলাম এবং পথশলা, এই 3টা অ্যালবাম ওই 10 বছর এসছে, সেখান থেকে আমরা বেশ কিছু গানই হয়তো শুনবো। এখন আমি যে আমার মনে হয় যেহেতু আলো নিয়ে এত কথা বললাম 2000 সালে সেই অ্যালবাম, আলোর একটা গান আমি শুনি। জানি হতাশা গানটা অ্যালবামের অনেক বেশি পরিচিত, যত দূরেই থাকো না কেন সেই গানটা অনেক পরিচিত অ্যালবামের, কিন্তু আজকে এখন আমি একটু কম পরিচিত আলো গানটা শুনবো। আলো অ্যালবামের টাইটেল নাম্বার আলো, এই গানটাই শুনছি এবং চেষ্টা করবো আজকে কিছু অপরিচিত গানও শোনার। সো সাথেই থাকুন আর SMS করুন 6969 এই নাম্বারটাতে। So friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট এন্ড আলটিমেট রেডিও মিটির। আজকে আর চলছে শনিবার রাত্রির বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। আরেকবার স্বাগত, রাত যখন 12:43। আর শুনছি আজকে আমরা একটা স্পেশাল এপিসোড, যার নাম হচ্ছে জিরো প্লাস এবং 2000 প্লাস, অর্থাৎ 2000 থেকে 2009, এই 10 বছরে কীরকম মিউজিশিয়ান রেখেছেন, কীরকম গান আমরা তাদের কাছ থেকে পেয়েছি এবং ওই সময়ের মিউজিক্যাল আইডেন্টিটি কী বা মিউজিক্যাল ওই সময় ট্রেন্ড জনরাকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে কাদের নাম বলতে হবে, কাদের গানগুলো শুনতে হবে এবং কোন গানগুলো শুনতে হবে, এরকম একটা চেষ্টাই আমরা আজকে করছি, সেটা বোঝার চেষ্টা করছি সবাই মিলে। আর প্রথমে ভেবেছিলাম যে একটা ব্যান্ডের একাধিক গানও হয়তো প্লে করা যাবে, কিন্তু যে প্রত্যেকটা স্পেশাল এপিসোডে যা হয় যে প্লেলিস্টে এত গান এনে জড়ো করি কিন্তু দেখা যায় যে সেগুলোর বেশিরভাগই আনপ্লেড থেকে যায়, তো আজকে এরকম হয়েছে। তাই আমার মনে হয় একটা আর্টিস্টে 2টো গান আর প্লে করা সম্ভব হবে না, কারণ সবার একটা করে, যত আর্টিস্টের গান আমি জড়ো করেছি এখানে তাদের সবার একটা করে গান আমি যদি প্লে করি তাও মনে হয় সবারটা শেষ করতে পারবো না। তাই আসলে বুঝতে পারছি না আজকেও সেই অপ্রাপ্তির বেদনা থাকবে যে স্পেশাল এপিসোডগুলোতে যা হয় খুব কম গান প্লে করতে পারার একটা আক্ষেপ, কারণ এত এত মিউজিশিয়ান বা ব্যান্ড বা সোলো আর্টিস্ট ওই সময় এসছেন যাদের কুকে আমার মনে হয় যাদের গান অবশ্যই প্লে করা উচিত, তারা ওই সময় তাদের উল্লেখযোগ্য প্রভাব রেখেছেন, এরকম আর্টিস্টের সংখ্যা নেহায়েত কম নয়। সে যাই হোক, তাই সংক্ষেপে আমি SMS কম পড়ে আজকের সাথে গান একটু বেশি প্লে করবো। আমাকে শামীম তাহসানের কথা লিখেছেন যে ওনার কত গান অবশ্যই প্লে করা উচিত এরকম একটা আয়োজনে। রাশেদ আমাকে জানিয়েছেন যে বনফুলের একটা ছোট গল্পের কথা, যার নাম হচ্ছে ছোট গল্পের গল্প, এটাতে তিনি কি বোঝাতে চেয়েছেন সেই কঠিন প্রশ্ন। বনফুলের অনেক গল্প আমি পড়েছি, তবে এই গল্পটার কথা আমার এক্স্যাক্টলি কিছুর ভিতরে মনে নেই, আমি আবার বাসায় গিয়ে বইটা আমার কাছে আসবে পড়ে, হয়তো সামনে কোনো একটা এপিসোড আপনাকে আমি বলবো, আমাকে মনে করিয়ে দেবেন। হ্যাঁ, আমার স্মৃতিশক্তি খুবই খারাপ। আর নির্জন আমাকে আরেকবার SMS পাঠিয়ে জানিয়েছেন মিলন মাহমুদের কথা, বাপ্পা মজুমদার রাতের ট্রেন অ্যালবামের কথা। রাতের ট্রেন 1999 সালে শেষ দিকে বেরিয়েছিল, মিলেনিয়ামের একটু আগে। হাবিবের কথা, অর্ণবের কথা এবং আরও ওয়ারফিজের কথা, কোনটা রেখে কোনটা বলবেন, এটা হচ্ছেন তার কথা, এটা হচ্ছে তার কথা। মুগ্নি লিখেছে ক্যান্টনমেন্ট থেকে, বেদনা বাই শূন্য, গল্প শেষ বাই অর্থহীন, ইচ্ছে ঘুরি বাই শিরোনামহীন, মাঝে মাঝে বাই দাস্তান, ভালোবাসা তারপর বাই অর্ণব, এই গানগুলো প্লে করা অবশ্যই উচিত, অবশ্যই তার সাথে আমি একমত। তবে আজকে আমি পরিচিত গানগুলোর পাশাপাশি কিছুটা অপরিচিত গানও প্লে করার চেষ্টা করছি। আর একটু আগে শুনছিলাম, সেটা বলা হয়নি, আরবো ভাইরাসের গান এই শহরের, এবং ওই সময়টাতে আমার কাছে মনে হয় যে আন্ডারগ্রাউন্ড মিউজিক স্টোরিকে যারা অনেক বেশি নাড়া দিয়েছেন তাদের মধ্যে আরবো ভাইরাস অন্যতম, তাই তাদের গান অবশ্যই প্লে করা উচিত, তাই প্লে করলাম। আর এখন আর কথা না বাড়িয়ে যে গানটা শুনবো তার আগে বলি SMS করার নিয়মটা, আপনি আমাকে যে কোনো গানের কথা বলতে পারেন, মিউজিশিয়ানদের কথা বলতে পারেন, নিজের যে কোনো কথা বলতে পারেন, একটাই উপায়, সেটা হচ্ছে প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। মেঘদলের কথা অবশ্যই বলতে হবে, ওই সময়ের আরেকটা স্বকীয় বৈশিষ্ট্য উজ্জ্বল একটা ব্যান্ড এবং তাদের ভিন্নধর্মী গানের কথা, সুর এবং গায়কী দিয়ে অবশ্যই ব্যান্ডটা সবার নজর কেড়ে নেয় এবং আমারও অন্যতম প্রিয় একটা ব্যান্ড। সেই মেঘদলের যে গানটা দিয়ে আমার কাছে মনে হয় প্রথম অ্যালবামের সবচেয়ে টাচিং যে গানটা, সে গানটা আমি এখন প্লে করছি। চেনা অচেনা অদ্ভুত সুন্দর একটা গান এবং আমরা সবাই হারিয়ে যাই চেনা অচেনার জগতে, মেঘদলের জগতে। Friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভুম বন্ধু ইরাজ কে আরেকবার এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM এর বুকটি। এই মুহূর্তে আমি অবস্থান করছি এবং আপনাদের সাথেই একটা চমৎকার রাত কাটাচ্ছি, অন্তত আমি চমৎকার কাটাচ্ছি, আমি জানি না আপনি কেমন কাটাচ্ছেন, তবে চেষ্টা করছি আপনারটাও চমৎকার যাতে কাটে সেই ব্যবস্থা করার। আর সেজন্য একটা স্পেশাল এপিসোড আজকে হচ্ছে, যার নাম হচ্ছে জিরো প্লাস, ড্রিমস অ্যাভিনিউ জিরো প্লাস, এবং সেখানে আমরা 2000 সাল থেকে 2009 এই 10 বছরের বৈশিষ্ট্য বিস্তারকারী বা প্রভাব বিস্তারকারী মিউজিশিয়ানদের সিগনিফিক্যান্ট গানগুলো শুনছি,
যা থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে ওই দশ বছরে আসলে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি কেমন ছিল, কারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন বা প্রভাবিত করেছেন, এবং কোন জনরাটা বা কোন ধরনের গানগুলো সবচেয়ে বেশি ওই সময়টাতে জনপ্রিয় ছিল। এবং আজকে একটু আগে আমরা শুনছিলাম তাহসানের গান, এবং তিনি ব্ল্যাক থেকে বের হয়ে সোলো ক্যারিয়ার শুরু করেন, এবং এইটা ছিল তার প্রথম সোলো অ্যালবামের গান, 2004 অ্যালবাম এটা, কথোপকথন ছিল অ্যালবামটার নাম, সেখানকার সবচেয়ে হিট যে নাম্বারটা ঈর্ষা, সেই গানটা আমরা শুনলাম। তাহসানের গান অনেকেই শুনতে চেয়েছিলেন এবং অনেকেই বলেছেন যে ওই দশ বছরে অবশ্যই তার নাম আসা উচিত, ডেফিনেটলি সেজন্যই আমরা শুনলাম। তার আগে ছিল মেঘদলের গান চেনা অচেনা। এদিকে আরো বেশ কিছু এস এম এস আমার কাছে এসছে, তার মধ্যে লিখেছেন আমাকে জাকিয়া নামের একজন, সেটা হচ্ছে বৈশাখের পরে প্রথম যেদিন আমার শো হবে সেদিন কবিতার আসর শুনতে চান তিনি, এবং এরকম একটা প্ল্যান আমারও আছে, দেখা যাক ব্যাটে বলে হয় কিনা। আয়েশা জানিয়েছেন ধানমন্ডি থেকে, সেটা হচ্ছে যে পুরুষদের পাশাপাশি নারীরও অবদান ছিল ওই সময়টাতে, আনিলা, এলিটা, জুলি এবং প্রেয়ার হল, তাদের গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল ওই সময়টাতে। আর আমাকে জানিয়েছেন রাসেল রানা মিরপুর থেকে যে বালামের গান অবশ্যই রাখা উচিত, কারণ ওই দশ বছরে তিনি সবচেয়ে জনপ্রিয়তা যারা পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম, কথা সত্যি, চেষ্টা করব। আর আরও অনেকে পাঠিয়েছেন এবং আমি খুব ভালো লাগছে যে আমার খুব ভালো লাগছে অনেকের কাছ থেকে নানা রকম ফিডব্যাক পাচ্ছি, নানা রকম মন্তব্য, মতামত, সাজেশন, পরামর্শ, অনেক আদেশ, উপদেশ, অনুরোধ, অনেক কিছুই পাচ্ছি, এবং বোঝাই যাচ্ছে যে ওই দশ বছরের গান নিয়ে তাদেরও বেশ ভালো ধারণা, হয়তো আমার থেকেও বেশি, এবং তাদের ইন্টারাকশনে আমার কাছে মনে হচ্ছে যে আজকের জিরো প্লাস বেশ বেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে সার্থক সমাপ্তির দিকে। তবে এখন এক ঘন্টা আমাদের হাতে আছে, তাই ঝটপট আপনিও লিখে ফেলুন কোন গানটা শুনতে চান ওই দশ বছরের, বা কোন কথাটা নিজের যে কোনো মনের কথা শেয়ার করতে পারেন আমার সাথে। প্রথমে আরে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন যে ব্যান্ডের গান শুনবো, আমার কাছে মনে হয় ওই দশ বছরে এই ব্যান্ডটা অনেক বেশি প্রভাব রেখেছে, এবং তার একটা তাদের ফোক গানগুলোর বা লালনের গানগুলোর নতুন করে কম্পোজিশনের মাধ্যমে যেমন, তেমনি তাদের মৌলিক গানগুলোর মাধ্যমেও তাদের একটা আলাদা উপস্থিতি আমরা ওই দশ বছরে পাই, এবং আমার কাছে মনে হয় অবশ্যই তাদের গানও এই এপিসোডে রাখা উচিত। সো এনজয় আর লালন নাম্বার মনের মানুষ। বন্ধুরা শুনছেন ওয়ারফেজের গান হারিয়া তোমাকে, 2004 সালে মহারাজ অ্যালবাম বেরিয়েছিল, যে অ্যালবামের কথা একটু আগেই বলেছিলাম, এবং বালাম ছিলেন ওই অ্যালবামে ওয়ারফেজের লিড ভোকাল, এবং সেই অ্যালবামের গান হারিয়া তোমাকে। So friends, welcome back once again. Shuchan Emuti Iraj Kiyar Cholche Dreams Avenue, Radio Amar 88.4 FM, Saturday Night Weekend Exclusive Show, Jekhan Aaj Kiyar Exclusive Kisho Hoche, Shara Hoche Zero Plus Episode, Jekhan Aamra Millennium Eroi Dosh Pachurer Millennium Paroborti Dosh Pachurer Aamra Chamat Kari Kisho Gaan Shunche, Ebon Oishu Maher Shabchi Significant Artist Dere Gaan Gulo. Shira Jano Priyo Prochulito Gaan Hote Pare, Ek Tu Kom Pori Chito Ek Tu Aprochulito Gaan Hote Pare, Jamon Ek Tu Agar Gaan Ta War Phase Ek Tu Aprochulito Dhache Gaan Er Modhi, Na Maharaj Album Thekhe Chilo Gaan Ta Hariye Tomake, 2003 Beriye Chilo E Album Ta, আগে ছিল লালনের গান মনের মানুষ। এদিকে অনেক বন্ধু এস এম এস পাঠাচ্ছেন অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি কিছু গান নিয়ে, আবার অনেক অনেকের মতামত জানাচ্ছেন যে আমাদের গানও রাখা উচিত এবং এই গানগুলো রাখা উচিত। আর জাকিয়া নামের একজন আমাকে এস এম এস একটা পাঠিয়েছেন, এই এস এম এসটা আমি এই জন্য পড়ছি, কেন পড়ছি বললে বুঝবেন, তিনি লিখেছেন যে তুমি নামটা আমার একটু আগে এমন করে বললে যে মনে হলো আজকেই প্রথম এস এম এস করলাম, মনটাই খারাপ করে দিলে, আমার এস এম এস আর অন এয়ারে। আচ্ছা, মানে উনি বোঝাতে, মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি শুধু এস এম এস পড়লেই খুশি না লিসনাররা, নামটা আরও সুন্দর করে কেন বললাম না, আরও আবেগ দরদ নিয়ে কেন বললাম না, এটা হচ্ছে একটা অভিযোগের বিষয়। এবং এস এম এসটা আসলে আমি মজা করেই পড়ছি এই কারণে, শুধু এইটা একটা বিষয় শেয়ার করার জন্য, সেটা হচ্ছে যে এত বছর ধরে, এতদিন ধরে শো করি এবং এত এত এস এম এস পাই, এর মধ্যে আসলে মানে অবাক হয়ে মাঝে মাঝে লক্ষ্য করি যে এত বেশি প্রত্যাশা থাকে, এবং স্বাভাবিক, এটাকে আমি নেগেটিভলি বলছি না, পজিটিভলি অবশ্যই, একটা মনের ভেতরে ছোট্ট আশা থাকে যে না আমার এস এম এসটা পড়া হবে, আমার নামটা খুব সুন্দর করে বলা হবে, আমার উদ্দেশ্যে দুটো কথা বলা হবে, এটা দেখে আমি আসলে সত্যি মানে আবেগে উদ্বেলিত হয়ে এটা ভেবে যে আমি এক নিতান্ত একেবারেই মানে অধম অভাজন এক মানুষ, এবং সেই আমার কাছে কত দূর দূরান্তের কত মানুষ যাদেরকে হয়তো আমি চিনি না, আদৌ জীবনে হয়তো কখনো দেখাও হবে না, শুধুমাত্র এই কণ্ঠের মাধ্যমে কথায় কথায়, আমার তো অন্তত আপনারা কণ্ঠ শুনতে পাচ্ছেন, আপনাদের তাও শুনতে পাচ্ছি না, আমি শুধু আপনাদের পাঠানো এস এম এসগুলো মনিটরে দেখছি স্ক্রিনে,
পরিচয়ের যোগসূত্র বলতে মাত্র এইটুকুই, এর বেশি হয়তো সুযোগ নেই বা হবেও না। কিন্তু তারপরও কি অদ্ভুত আশ্চর্য একটা বিষয় যে যাদের চেহারা আমি কখনো দেখবো না, হয়তো যাদের কথা হয়তো সামনাসামনি কখনো শুনবো না, বা যাদের সাথে আমারও হয়তো কথা বলা হবে না, আমার কথা হয়তো সামনাসামনি শুনবেন না, শুধুমাত্র এই সপ্তাহে একটা দিন নন এয়ারে বসি সেই সুবাদে আমার কথা কণ্ঠ আপনারা শুনেন। আর আপনাদের চেহারা দেখা তো দূরের কথা, আমি মানে কথাও শোনা দূরের কথা, শুধু স্ক্রিনের কয়েকটা অক্ষরের মাধ্যমে মোবাইলে প্রেরিত সেটুকুই হচ্ছে আপনার সাথে আমার পরিচয়ের যোগসূত্র। কিন্তু তার ভেতর থেকে কত মান অভিমান, কেন ওই সপ্তাহে আসুনি, আমার এস এম এসটা কেন পড়া হয় না, আর এস এম এসই করবো না, শুতে এত কষ্ট করে শুনি, মোবাইলে টাকা খরচ করে এস এম এস পাঠাই, রাতের পর রাত জেগে তোমার শুনি পরীক্ষার পড়াবার দিয়ে, তারপরও কেন এস এম এস পড়ো না। ঠিক জাকিয়া যেরকম লিখেছে যে আমার নামটা এমন করে বললে যেন আমি আজকেই ফার্স্ট এস এম এস করছি। আসলে এই যে ছোট্ট খুনসুটি, এই যে ছোট্ট মিষ্টি অভিমান, এবং হয়তো বিষয়গুলো খুব ছোট, কিন্তু এর আমার কাছে মনে হয় যে দোতনায় বা অনুরণন তোলার ক্ষমতার ব্যাপারে আমার কাছে মনে হয় এগুলো অবশ্যই ছোট না, অনেক ছোট হয়ে হয়তো এগুলো অনেক বেশি দামি, অনেক সোনার টুকরার মতোই দামি আমার কাছে মনে হয়। হীরক টুকরার মতো হয়তো উজ্জ্বল, বা উজ্জ্বলে দীপ্তি দেয় ভাস্বর এই ছোট ছোট টুকরো টুকরো আনন্দ বেদনা কাব্যগুলো। সত্যি মাঝে মাঝে মানে অকিঞ্চিতকর মনে হয় নিজেকে, এত এই এত বিশালতা বা এই বিশাল আবেগ উৎসাহ উদ্দীপনার মাঝখানে নিজেকে মনে হয় একেবারেই অপরিমেয় একজন অকিঞ্চিতকর, এবং যা আসলেই খুব সীমিত ক্ষমতা দিয়ে এত এই বিশাল সীমাহীন আবেগকে বাঁধতে যাওয়াটা, সেই আবেগের নদীতে বাঁধ দিতে যাওয়া সত্যি দুষ্কর, এবং সেই দুষ্কর কাজটি আমাকে করতে হয়। সময়ের অভাবে সবার এস এম এস পড়া হয় না, সবাইকে হয়তো ঠিকভাবে অ্যাড্রেসও করা হয় না, কারণ আমার না হয়তো একটু কম আবেগ নিয়ে বলি, হয়তো একটু সাদামাটা হয়ে যায়, ঠিক তার নাম হয়তো যেভাবে উচ্চারণ করেছি এটা নিতান্তই আমার অনিচ্ছাকৃত, হয়তো অনেককেই অনেক দুঃখ দিয়ে থাকে এস এম এস না পড়ে, এবং আমি বুঝি এই কষ্টটা কেমন, কারণ আমি এরকম হয়েছে যে আমিও কিন্তু মাঝে মাঝে লিসনার হয়ে যাই, এবং আমিও কিন্তু এরকম হয়েছে অনেক সাথে এস এম এস পাঠিয়েছিলাম, তো তখন আমি ছটফট করি দেখি যতক্ষণ না পর্যন্ত আমার এস এম এসটা পড়া না হয়, এবং যেদিন দেখি পড়া হয়নি সেদিন আমার নিজেরও খুব মন খারাপ হতো, এবং পড়া না পর্যন্ত একটা প্রচণ্ড একটা বুকের মধ্যে ধুকপুক করতে থাকি আমার এস এম এস কেন পড়ছে না। তো আমি রেডিওর সাথে ইনভলভ হয়ে যদি আমার এমন হয় তো আমি বুঝতে পারি যে লিসনারদের কী অবস্থা হয় যতক্ষণ যে আমার এস এম এস কেন এখনো পড়ছে না। বেশিরভাগ কি আসলে মানে আমি ভেবে দেখি মাঝে মাঝে বিষয়টাকে, যদি এভাবে ভাবি যে আমি এক রাতে যতজনকে হয়তো আনন্দের একটু হলেও আনন্দিত করতে পারি, তার থেকে অনেক বেশি মানুষকে একটা রাতে হয়তো আমি দুঃখী করি, কারণ তাদের এস এম এসটা হয়তো পড়তে পারি না, তাদের আবেগের হয়তো যথাযথ মূল্যায়ন করতে পারি না। এমন হয় যে আপনি অনেক আবেগ দিয়ে অনেক ভেবেচিন্তে অনেক কিছু প্রত্যাশা করে একটা কথা লিখলেন, হয়তো সেটা আমি পড়লামই না অন এয়ারে। অফ এয়ারে যদি আমি সবার এস এম এস পড়ি, আমি অনেকবার বলেছি আমি অফ এয়ারে আমি প্রত্যেকটা এস এম এস ধরে ধরে পড়ি, কিন্তু অন এয়ারে পড়লাম না, এবং আপনিও জানলেন না আপনার এস এম এসটা আমি পড়লাম কিনা, বা পড়লেও হয়তো যে আবেগ উৎসাহ উদ্দীপনা নিয়ে লিখেছিলেন তা ছিটে ফোটা হয়তো আমি তার প্রত্যুত্তর দিতে পারি না, সে ক্ষমতা হয়তো আবার নেই, আবার মাঝে মাঝে হয়তো মনোযোগ বা সময়ের অভাবে সেটা দেওয়া হয় না, হয়তো খুব সাদামাটাভাবে দায়সারাভাবে আমি সেটা পড়ে ফেললাম, আবেগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারলাম না, এরকম অনেক ক্ষুদ্রতা সীমাবদ্ধতা আমার রয়ে যায় থেকে যায় সামনেও হবে, যার জন্য আসলে একেবারেই করজোড়ে ক্ষমা প্রার্থনা করা চায় আমার। আসলে আর কিছুই করার নেই, নিজ গুণে আমাকে ক্ষমা করবেন, এর কোনোটাই ইচ্ছাকৃত না, কোনোটাতে আমি অপারক, কোনোটাতে হয়তো আমার মনোযোগের অবহেলা হয়তো থেকেও থাকতে পারে, শুধুমাত্র ক্ষমা প্রার্থী, আর কিছুই আসলে এক্ষেত্রে বলার নেই। তবে শুধু একটা শেষ কথা বলি, যে আবেগ, যে ভালোবাসা, যে সীমাহীন আবেগের প্রাচুর্য আমি আপনাদের কাছ থেকে পাই একেবারে দূরের এক অভাজন হয়ে, হয়তো এর কোনোটাই কোনোটারই প্রাপ্যতা আমার নেই, তারপরেও যে সীমাহীন আবেগ উদ্দীপনা ভালোবাসা আমি দেখেছি, দেখবো হয়তো সামনেও এই এত বছরে, এটা সত্যি আসলে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানানো ছাড়া, ভালোবাসা সেটা আমার ভেতরেও সবার জন্য আছে এটুকু বলা ছাড়া আসলে এই অভাজনের আর এই মুহূর্তে আর কিছুই বলার নেই, করার নেই। হয়তো এরকম অনেকেই কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন প্লিজ, হ্যাঁ আসলে কোনোটা ইচ্ছাকৃত কষ্ট দেয়া না। আর আমরা যেখানে ছিলাম জিরো প্লাস এপিসোড, সেখানে আমরা এখন রাগার গান শুনবো, এবং এলিটা বা রাগা ব্যান্ডের ফোকাল এলিটা সবারই অনেক পছন্দের একজন আর্টিস্ট, এবং এলিটা যেটা করেছেন আমার কাছে মনে হয় যে এই 10 বছরে একটা ভিন্ন ট্রেন্ড অবশ্যই তিনি চালু করেছেন, যে একটু ওয়েস্টার্ন ধাঁচ তার গলায় আছে এবং গায়কিতেও, এবং এরকম একটা ডিফারেন্ট ফ্লেভার তিনি আনার পরে আমার কাছে মনে হয় যে পরবর্তীতে বাংলাদেশের অনেক ফিমেল ভোকাল স্পেশালি ঠিক ওইভাবেই একটু পাশ্চাত্য ঘরানার একটু কণ্ঠে বা গায়কিতে একটু পাশ্চাত্য ধাঁচের অনেকেই গাওয়ার চেষ্টা করেছেন, গিয়েছেন, কেউ সফল হয়েছেন কেউ হতে পারেনি, কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের বা এই ঘরানার প্রথম শিল্পী অবশ্যই এলিটাকে বলতে হবে, যিনি প্রথমে তার
আর গানটা গিয়েছিলেন নিজস্ব কোনো অ্যালবাম বা সোলো আর্টিস্ট হিসেবে না, ব্ল্যাকের একজন গেস্ট মেম্বার হিসেবে। তিনি প্রথম ব্ল্যাকের ফার্স্ট অ্যালবাম যেটা নাম ছিল আমার পৃথিবী 2002 সালের অ্যালবাম, সেই অ্যালবামে এলিটার গাওয়া একটা জনের সাথে তার একটা গান ছিল মিথ্যা যে গানটার নাম, এবং সেই থেকে তার শুরু। এবং তিনি ব্ল্যাকের প্রথম দিকে ব্ল্যাকের গানগুলোতে তাকে গেস্ট আর্টিস্ট হিসেবে পাওয়া যেত। পরবর্তীতে তিনি নিজে রাগা ব্যান্ড ফর্ম করলেন, একটা অ্যালবাম বের করলেন, পরবর্তীতে ব্যান্ডটা ভেঙে গেল এবং পরবর্তীতে সোলো ক্যারিয়ার স্টার্ট করলেন। সো আমার কাছে মনে হয় যে ওই সময়ের সিগনিফিক্যান্ট ফিমেল আর্টিস্টদের ভিতরে অবশ্যই এলিটা নাম আসবে, রাগা নাম আসবে, তাই আমি সেই সেখান থেকে একটা গান প্লে করছি। ইটস কোথায় বাই রাগা, আপনি কোথায়, আমাকে এসএমএস করুন যেখানেই থাকুন, প্রথমে আর লিখবেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের স্পেশাল আয়োজন, যেটা হচ্ছে এই মুহূর্তে রেডিও আমার 88.4 এফএম এ। সময় 1:27 শুনছিলাম একটু আগে শূন্যর গান বেদনার অ্যাকুস্টিক ভার্সনটা, এবং তার আগে ছিল রাগার গান কোথায়। আর আজকে কিন্তু আপনি জানেন যে একটা স্পেশাল এপিসোড হচ্ছে যার নাম দিয়েছি আমরা ড্রিমস অ্যাভিনিউ জিরো প্লাস, এবং যেখানে আমরা 2000 সাল অর্থাৎ মিলেনিয়াম থেকে 2009 পর্যন্ত এই 10 বছরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা সিগনিফিক্যান্ট অধ্যায় আমার কাছে মনে হয়। এবং এই সময়টাতে অনেক নতুন মিউজিশিয়ান এসেছেন, নতুন নতুন ধারা দিয়ে, নতুন নতুন ধরনের গান দিয়ে আমাদেরকে আলোড়িত করেছেন, এবং তারা নিজেরা আলোচিত হয়েছেন এবং তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এবং আমরা এরকম কয়েকজনের গানই শুনছি এবং ওই 10 বছরের কিছু গান আজকে আমরা শুনছি, প্রচলিত অপ্রচলিত দু রকমই। আর আমাকে বেশ কিছু বন্ধু এখন এসএমএস পাঠাচ্ছেন, তিস্তা ইউর মোস্ট ওয়েলকাম ব্যাক, মিরপুর থেকে তিনি অনেকদিন পর জয়েন করলেন। সাইয়েদুল জানিয়েছেন যে তিনি একটা গল্প লিখবেন ভাবছেন যেখানে শার্লক হোমস, ফেলুদা, মিসির আলি সবাই একসাথে থাকবে। আইডিয়াটা কেমন? আইডিয়াটা খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না, এক এক রকম ক্যারেক্টার এক এক রকম বৈশিষ্ট্য, এক এক রকম স্টাইল, একসাথে তারা একসাথে কীভাবে ইন্টারাক্ট করে সেটা একটা বিচিত্র বিষয় হতে পারে। তবে আপনি যেটা করতে পারেন, আপনি একটা মৌলিক কিছু একটা লিখে ফেলেন যদি সত্যি আপনার লেখার মতো একটা ভিতরে তাগিদ থাকে। তবে হুমায়ুন আহমেদ নিজে কিন্তু এরকম একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে তার একটা বইয়ে মিসির আলি এবং হিমু, তার দুই বিখ্যাত ক্যারেক্টারকে তিনি একসাথে মুখোমুখি করে দিয়েছিলেন যে আসলে তারা একজন আরেকজনের সামনাসামনি হলে কী করবে বা কী কথাটা বলবে। বইয়ের নামটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, কিন্তু একটা বইতে এরকম ছিল, বেশ নির্জন একটা রাস্তায় দুজনে দেখা হয়েছিল, অন্ধকার আলো আধারী ঢাকা, একটা বেশ থ্রিলিং একটা মুহূর্তে। তো এরপর আমাকে জানিয়েছেন যে বন্ধু তিনি হচ্ছে নির্জন, চমৎকার এসএমএস পাঠিয়েছেন তাই পড়ছি। লিখেছেন তিনি, পৃথিবীটা মায়াময়, শেষটায় এই সান্ত্বনাতেই এসে থামতে হয়, তবু ভেতরে কি যেন একটা থাকে অব্যক্ত কিন্তু অসীম শক্তিশালী, আমি নিজেও বুঝি না। ভালো থেকো, আত্মজিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসা সবার মধ্যে থাকা উচিত। এবং আমি আরেকবার আপনাকে এসএমএস করার নিয়মটা মনে করিয়ে দিই, এরকম কোনো আত্মজিজ্ঞাসা, আত্মউত্তর বা নিজের অনুভূতি অথবা যে কোনো গানের কথা বা এর বাইরেও যে কোনো কিছু আপনি অবশ্যই আমাকে জানাতে পারেন। মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। ব্ল্যাকের একটা গান আমরা এখানে শুনবো, এবং এখানে আমরা দেখতে পাই তিনজন প্রভাবশালী গায়ককে এবং গায়িকাও আছেন, একটু আগে এলিটার কথা হচ্ছিল এই গানটাতে তিনিও আছেন, ওই যে বলেছিলাম যে ব্ল্যাকের গেস্ট ভোকাল হিসেবে তিনি অনেক গানই ছিলেন শুরু থেকে। জন, তাহসান, এলিটা তিনজনই আছেন এই গানটাতে। এবং ব্ল্যাকের দ্বিতীয় অ্যালবাম উৎসবের পর যেটা বের হয়েছিল 2003 সালে শেষ দিকে, সেই অ্যালবামের একটা গান আমরা শুনবো, গানটার নাম হচ্ছে শোলক। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, চলছে রেডিও আমার 88.4 এফএম এর সাথে আপনার কিছু চমৎকার বিনীত রজনী, বিনীত প্রহর কাটানো, এবং সেই প্রহরের আরও কিছু প্রহর এখনও বাকি আছে সেই রজনীর, এখনও 15-16 মিনিটের মতো বাকি আছে। তাই আশা করছি আমরা এই সময়টাও ভালোই নিশ্চয় কাটবে আরও চমৎকার কিছু গান শুনে। স্পেশাল এপিসোড হচ্ছে জানা হচ্ছে জিরো প্লাস, যেখানে আমরা 2000 থেকে 2009 পর্যন্ত ওই 9-10 বছরের অসাধারণ কিছু মিউজিশিয়ানের দারুণ দারুণ সব গান শুনছি। এরই ধারাবাহিকতা এইমাত্র শুনলাম মাইলসের একটা গান এবং ওয়ারফেজের মতো মাইলসের ক্ষেত্রেও সত্যি যে আসলে কোন দর্শককে বা কোন সময়কে তারা প্রভাবিত করেনি। এবং ওই 10 বছরে মাইলসের অ্যাক্টিভিটি বলতে ওই মিলেনিয়ামের একদম শুরুতেই অর্থাৎ 2000 সালেই বেরিয়েছিল মাইলসের একটা অ্যালবাম প্রবাহ, যে অ্যালবামের অনেকগুলো জনপ্রিয় গান ছিল, এবং সেই অ্যালবামেরই একটা সবচেয়ে হিট গানটা প্লে করলাম, পিয়াসি মন, চমৎকার একটা গান। এবং ওই দশকের 2004 সালে মাইলসের আরেকটা অ্যালবাম বের হয় যার নাম ছিল
একটু কথা আমি হিসেবে বলবো 2006 সালে হবে প্রতিধ্বনি ওই অ্যালবামটার নাম এবং এরকম দুটো অ্যালবাম দিয়ে এবং আরও কিছু সিঙ্গেলস দিয়ে এই 10 বছরের মাইলফলকে সরব একটা উপস্থিতি ছিল বলতেই হবে। আর এখন আমরা আরেকটা গান শুনবো, তবে তার আগে একটা প্রসঙ্গ, এই প্রসঙ্গটা আসলে আমি এড়িয়ে যেতে চাইছিলাম, একটা অপ্রিয় প্রসঙ্গ, কিন্তু যেহেতু ওই 10 বছর নিয়ে কথা হচ্ছিল 2000 থেকে 2009, ওই সময়ের যেসব মিউজিশিয়ান সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন এবং তাদের গানগুলি আজকে আমরা শুনছি, তো আমি এরকম একটা শো করতে গিয়ে তখন আমার নিজেরও বেশ কয়েক মনে হয়েছে একজন স্পেসিফিক মিউজিশিয়ানের কথা এবং SMS-ও কয়েকটা এসছে তার গান প্লে করার জন্য, এবং আমি আসলে তার গান প্লে করছি না এই কারণে, কারণ আমি স্বীকার করি বাই দ্য ওয়ে ফুয়াদের কথা হচ্ছে, এবং আমি মনে করি যে হ্যাঁ অবশ্যই ওই 10 বছরে তার প্রভাব ছিল অনেক বেশি এবং সবচেয়ে বেশি প্রভাবশালীদের একজন তিনি ছিলেন, কিন্তু আই এম সরি টু সে প্রভাবটা আসলে ক্ষতিকর প্রভাব ছিল আমার কাছে মনে হয়, এটা আমার নিতান্তই ব্যক্তিগত অভিমত এবং আসলে এভাবে আমি ঢালাওভাবে কখনোই কোনো মিউজিশিয়ান এভাবে কখনো বলিও নি, আজকে বলতে বাধ্য হচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে ওই 10 বছরে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি একটা অনেক পিছনের দিকে টেনে নিয়ে গেছে ফুয়াদ এবং তার চালা চামুন্ডা কয়েকজন মিলে, আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয়েছে যে 2009-10 বছরে অর্থাৎ মিলেনিয়ামের শুরুতেই বেশ একটা ভালো প্রোগ্রেসিভ পজিটিভ একটা মিউজিক্যাল মুভমেন্ট ছিল বাংলাদেশে, আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো দারুণ করছিল এবং তারা ওই সময় বেশ কনসার্ট হতো এবং ব্যান্ড অ্যালবাম রিলিজ হতো এবং দেখা যাচ্ছিল যে খুব সঠিক পথে এগিয়ে যাচ্ছিল 90 দশকের ওই 10 বছরের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে পরবর্তীকালের ট্যালেন্টেড মিউজিশিয়ানরা বাংলাদেশের মিউজিককে একটা ঠিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওই সময়টাতে 2006-10 দিক থেকে দেখালো যে 5-6 ওই সময়টা থেকে ফুয়াদ একটা ভিন্ন ধরনের মিউজিক শুরু করলেন এবং যেটা আমার কাছে একেবারেই মনে হয় যে খুব একটা মানে কোয়ালিটি মিউজিক তো অবশ্যই না, আমার কাছে মনে হয় যে একেবারে লেজগোবর একটা এলোমেলো হজবরলো ধরনের মিউজিক দেখা যেত যে শুরুর দিকে তিনি কলকাতার কিছু পুরনো গান বা বাংলাদেশের পুরনো কিছু আর্টিস্টের গান রিমিক্স করে বের করছে, যেটা গানের লিরিক্সের সাথে সুরের কম্পোজিশনের সাথে একদমই তার কম্পোজিশনটা যাচ্ছে না এবং উইদাউট দেয়ার পারমিশন, যেটা খুব গৃহীত মানে গর্হিত একটা কাজ, এবং এরকম একটা অস্থির সময়ের সূচনা হলো আমার কাছে মনে হয় যে ওই সময়টা থেকে, এবং যার ফলে অডিও ইন্ডাস্ট্রি অর্থাৎ যারা প্রকাশনা প্রযোজনা সংস্থা যারা অ্যালবাম বের করে নিজস্ব পয়সা খরচ করে, তারা দেখলেন যে ওই চটুল মিউজিকগুলো বেশি চলছে এবং এই সস্তা খুব ধুমধারাক্কা চটুল মিউজিকগুলো, চটুল কথা চটুল সুর, এখান থেকে 1 লাইন, ওখান থেকে 2 লাইন, ওখান থেকে হিন্দি থেকে 4 লাইন, আরবিয়ান মিউজিক থেকে 2 লাইন, এরকম একটা জগা খিচুড়ি মার্কা আইডেন্টিটি লেস একটা মিউজিক জনরা ওই সময় আত্মপ্রকাশ করলো, এবং সেই যারা পয়সা খরচ করে অ্যালবাম বের করেন অর্থাৎ প্রযোজনা সংস্থার যারা স্বত্বাধিকারী, তারা দেখলেন যে সস্তার কাস্টমার সবসময় বেশি থাকে, তারা দেখলেন যে ওই অ্যালবামগুলি বেশি চলছে এবং সেই প্রমিসিং ব্যান্ড অ্যালবামগুলো বা ব্যান্ড মিউজিশিয়ান আন্ডারগ্রাউন্ড অথবা এক্সপেরিমেন্টাল তাদের থেকে ওই অ্যালবাম বেশি বিক্রি হচ্ছে, তাই তাদের অ্যালবাম কম প্রকাশ করে এগুলো বেশি, এই ধরনের অ্যালবাম বেশি বিক্রি করতে প্রকাশ করতে লাগলেন, বিক্রিও বেশি হতে লাগলো, FM রেডিওতেও সেই গানগুলো বেশি বেশি বাজানো হতে থাকলাম, আমরা অনেক প্লে করেছি দর্শক শ্রোতাদের রিকোয়েস্টের কারণে, সেটা স্বীকার করতেও কুণ্ঠাবোধ করছি না, এবং এরকম একটা পরিস্থিতির কারণে আস্তে আস্তে ওই ধারার মিউজিকটা একেবারে গ্রাস করে ফেললো, বাংলাদেশের টোটাল মিউজিক সিনারিওকে কাভার করে ফেললো এবং ওই ধাঁচের ওই ঘরানার অনেকেই চেষ্টা করতে লাগলেন এবং সবারই একটা সস্তা জনপ্রিয়তার আশায় একেবারে নগদ লাভের আশায় ওই চটুল ধারাতেই অনেক বেশি হাঁটতে লাগলেন, এবং আস্তে আস্তে কীভাবে জানো সেই যে একটা ব্যান্ড মুভমেন্ট আন্ডারগ্রাউন্ড অর একটা প্রোগ্রেসিভ একটা ডিফারেন্ট যে আন্দোলন ছিল সেটা আস্তে আস্তে কীভাবে জানো একটা চাপা পড়ে গেল এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে অস্থিরতা শুরু হলো, অ্যাট দ্য সেম টাইম পাইরেসিও শুরু হলো, দুটো মিলিয়ে ওই প্রভাব এবং এই প্রভাব মিলিয়ে দেখা যাচ্ছে যে অ্যালবাম ব্যান্ডের অ্যালবাম এখন বের হয়ই না বা সেই হঠাৎ করে যেন একটা একেবারে খুব চরমভাবে বিকশিত হতে থাকে একটা মিউজিক ইন্ডাস্ট্রি কীভাবে যেন একেবারে চটুল সস্তা কিছু আবর্জনায় পূর্ণ হয়ে গেল, এবং এখনও সেই ধারা থেকে আমরা মুক্ত হইনি, এখনও বেশিরভাগই আমি FM রেডিও ছাড়লেও সেটা আমি শুনি এবং TV ছাড়লেও তাই দেখি, চারপাশেও তাই দেখি যে যাদের কণ্ঠে শূন্য নেই, গলায় কোনো আলাদা বিশেষত্ব নেই এবং খুব সস্তা লিরিক্স সস্তা মিউজিক তাদেরই জয় জয় কর, চারদিকে দেখি শুধু তাদেরই গান, কিন্তু আসলে সেই যে গর্ব করতে আমরা 90 দশক নিয়ে বা মিলেনিয়ামের সেই শুরুর কয়েকটা বছর নিয়ে সেই ধারাটা, তার মাঝখান থেকে অনেকে ভালো কাজ করছেন এখনও, তাদের মধ্যে অনেক ট্যালেন্টেড আছেন, কিন্তু একটা কেমন অস্থিরতা একটা সস্তা চটুলতা চারদিকে, এবং এই এইটার জন্য অনেকাংশে ফুয়াদকে দায়ী করা যায় আমার কাছে মনে হয়, দ্যাট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, সো আমি তার কোনো গানের জন্যই সচেতনভাবে রাখছি না আজকের প্লেলিস্টে, আর আমি আশা করছি আবারও সেই 90 দশকের সেই স্বর্ণালী সময়ের মতো মিলেনিয়ামের সেই শুরু কয়েকটা বছরের মতো বা এখনও তার পরের এই সময়টা পর্যন্ত 2015 পর্যন্ত অনেকে আবার এর মাঝখানে ব্যতিক্রমধর্মী হিসেবে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন, অসাধারণ মিউজিশিয়ান কয়েকজন বের হয়েছে, আমরা চাইবো এই ধারাটাই অব্যাহত থাকুক মানুষের মিউজিক ইন্ডাস্ট্রি,
অজর অক্ষয় থাকুক সবসময়, সেটাই আমরা চাই। এখন আমরা আরেকটা গান শুনবো, আর্সেলের একটা গান অবশ্য অনুভূতির দেয়াল, একটু পরে ফিরছি, সাথে থাকুন। ইচ্ছার বাদশাহ আমি আবেগের দারোয়ান, শুনছিলাম অর্থহীনের গান ইচ্ছার বাদশাহ আমি আবেগ। গানটার নাম হচ্ছে বেদনার চোরাবলী এবং তাদের প্রথম অ্যালবাম যেটা নাম হচ্ছে ত্রিমাত্রিক, সেই 2000 সালের অ্যালবাম, তাদের ফার্স্ট অ্যালবাম, সেই অ্যালবামের গান। এবং এই গানটা এই জন্য প্লে করলাম যে পরবর্তীকালে অর্থহীনের অনেক অ্যালবামে আমরা অনেক পাঙ্ক রক বা ফাঙ্কি রক পেয়েছি আমরা অর্থহীনের কাছ থেকে, দারুণ দারুণ সব চাইতে পারার মতো। এবং তার সূচনা ছিল আসলে এই গানটার মাধ্যমে, এবং প্রথম অ্যালবামের বেশ 2-3টা পাঙ্ক রক ছিল, তার মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল বেদনার চোরাবলী। এবং ওই সময় আমরা মাত্রই সদ্যই একেবারে কলেজ শেষ করছি, ওই সময় এরকম গান মানে আমাদের সবার কাছে নতুন ছিল, মানে গায়ের পশম দাঁড়িয়ে যেত ওই সময়। রকিং এরকম পাঙ্ক রক বাংলাদেশে খুব বেশি তার আগে হয়নি, এবং আমরা ব্যাপক এনজয় করতাম ফ্রেন্ডরা মিলে এই গানগুলো। এবং এরই ধারাবাহিকতা অর্থহীন বেশ কিছু পাঙ্ক রক পরবর্তীতে উপহার দিয়েছে, প্রত্যেকটাই জনপ্রিয়তা পেয়েছে এবং নতুন একটা ধারা বলা যায়, এবং যা মাইলস্টোন ওই ফার্স্ট অ্যালবামটা এবং এই 10 বছরেরই সব ঘটনা। আর সেই অর্থহীনের বেদনা চোরাবলী গানটা শুনলাম, এবং সময় একেবারেই শেষ প্রান্তে, তাই আমি আর একটা গান প্লে করে বিদায় নিচ্ছি। আসলে আর আমার মনে হয় যে এত অল্প সময়ে ওই 10 বছরের সিগনিফিক্যান্ট সব আর্টিস্টদের সবার গান আনাও সম্ভব না, বা এত অল্প পরিসরে আসলে ভালোভাবে বোঝানো হয়তো সম্ভব না, তাই অপারগতা প্রকাশ করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার কথা হবে, ভালো থাকবেন। আর আজকের এই জিরো প্লাসের একদম শেষ গান দল ছুটের একটা গান ফিরে চাই, যেখানে বাপ্পা মজুমদার সাথে সঞ্জীব চৌধুরী আছেন। এই মানুষটা সম্পর্কে আসলে শেষ গান তারই রাখছি, কারণ ওই সময়ে আমার কাছে মনে হয় যে সঞ্জীব চৌধুরীর অবদানের কথা বা প্রভাবের কথা বা ওই 10 বছরে তার গানের কথা আমি নতুন করে না বলে শুধু এটুকুই বলি যে কারা এসেছেন সেই কথা শুধু আমি অনেক 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 এরকম অনেকের কথা বলেছি পুরো শো ধরে, যে ওই 10 বছরে তারা এসেছেন, তারা মাতিয়েছেন, তিনিও মাতিয়েছেন, কিন্তু একটাই পার্থক্য, ওই 10 বছরে তিনি শুধু আসেনি বা তিনি এসেছিলেন আরও আগে, ওই 10 বছর তিনি আমাদের মাতিয়ে রাখেননি, ওই 10 বছরে একটা দুঃখের ব্যাপার তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। ওই 10 বছরে হয়তো আর অনেক মিউজিশিয়ানকে আমরা হারিয়েছি, আর অনেক ক্ষতি, কিন্তু সবচেয়ে বেশি দগদগ করছে এই মুহূর্তে এই ক্ষতিটাই, যে ওই 10 বছরের মধ্যে আমরা তাকে হারালাম। এই ক্ষতি কখনই পূরণ হবে না, এই কষ্ট কোনোদিন যাবারও নয়। তাই দল ছুটে এই গানটা দিয়ে শেষ করছি, ফিরে চাই, যদি সত্যি এমন সম্ভব হতো এই কথা বললে আবার ফিরে পাওয়া যেত তাকে, নিশ্চয়ই ভালো হতো। শুনছি এই গানটা, হ্যাঁ ভালো থাকবেন, শুভরাত্রি।